Class number of the SK 46. আজকে ডেট 24 না জি স্যার ডেট 23 চলে গেছে লাস্ট ক্লাসে করা হচ্ছে বিভিন্ন কাজ করে দেয় আচ্ছা তাহলে অবস্থা তো ছিল লাস্ট ক্লাসে সেটা হচ্ছে একটু দেখে নিচ্ছি তো অ্যাডমিন প্যানেল মাস্টারিং করা হয়েছিল আমাদের তাই না আজকে আমরা লগ ইনের কাজটা শুরু করব আমরা হচ্ছি লারাভেল 41 এটা হচ্ছে আমাদের প্রজেক্ট তাই না তো ফ্রন্টিংটাকে মাস্টারিং করা হয়েছিল একদম ভালো করে এবং আমরা বিষয়গুলো কিন্তু কিভাবে হয় মাস্টারিং এই বিষয়গুলো কিন্তু করা হয়েছিল তাই না এখন অ্যাডমিন প্যানেলের কন্টেন্টগুলোকে ডাইনামিক করার জন্য আমাদের একটা সরি ফ্রন্ট এন্ডের কন্টেন্টগুলোকে ডাইনামিক করার জন্য আমাদের একটা অ্যাডমিন প্যানেল লাগবে তাই না
অ্যাডমিন প্যানেল দিয়ে আমরা এই কন্টেন্টগুলোকে ডাইনামিক করব। এখানে যে প্রোডাক্টগুলো দেখতে পারতেছেন, আমরা র পিএসপি দিয়েও কিন্তু ছোটখাটো একটা প্রজেক্ট করছিলাম, তাই না? তাহলে এখন এখানে আমরা ওই কাজটা কিন্তু এখানেও করবো, বাট আমরা এখন একটা ফ্রেমওয়ার্কের মধ্যে আছি, স্ট্রাকচারের মধ্যে। ফ্রেমওয়ার্ক ইনস্টলেশন, বেসিক কনফিগারেশন এবং ফ্রন্ট এন্ড মাস্টারিং, এই বিষয়গুলোর উপরে আমরা প্র্যাকটিস করছি লাস্ট ক্লাসে। আজকে যেটা প্র্যাকটিস করবো সেটা হচ্ছে এই কন্টেন্টগুলো এখন মাস্টারিং করার জন্য। ফ্রন্ট এন্ড তো আলহামদুলিল্লাহ মাস্টারিং করা কমপ্লিট, এখন এই কন্টেন্টগুলোকে ডাইনামিক করার জন্য আমাদের অ্যাডমিন প্যানেল তৈরি করতে হবে। অ্যাডমিন প্যানেলে তো সবাই অ্যাক্সেস পাবে, তাই না? কেউ একজন বলছে জি স্যার। বান্ধবী আসছিল নাকি? যাক, আল্লাহ বলছে ঠিক আছে। ডাইনামিক করার জন্য আমরা এখন প্র্যাকটিস করব আর কি। তো লগ ইন এর কাজটা করব। তো বেসিক্যালি লগ ইন বা অথেন্টিকেট ইউজার তৈরি করার জন্য, মানে এই কন্টেন্টগুলো ডাইনামিক করবে কি একজন অথেন্টিকেট ইউজার। সো অথেন্টিকেট ইউজার তৈরি করার জন্য আমরা দুইভাবে কাজটা করতে পারি, মানে আমরা এখন যে কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে এই ফ্রন্ট এন্ডের কন্টেন্টগুলোকে ডাইনামিক করার জন্য আমার একটি অ্যাডমিন প্যানেল লাগবে। সো অ্যাডমিন প্যানেলে যে কেউ ঢুকতে পারবে না, সেখানে ভ্যালিড ইউজাররা ঢুকতে পারবে। সো একজন ভ্যালিড ইউজার কীভাবে আমি ট্র্যাক করব, অবশ্যই তাকে সিস্টেমে আগে লগ ইন করতে হবে। সো লগ ইন করার আগে তাকে কী করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। তো এইসবগুলো বিষয় আমরা লগ ইন, রেজিস্ট্রেশন, অথেন্টিকেশন এইসবগুলো বিষয় আমরা ম্যানেজ করব। ম্যানেজ করার জন্য আমাদের দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে আমরা নর্মাল দেখছেন র পিএসপিতে আমরা সেশন ধরে ধরে করছি, তাই না? ধারাবাহিকভাবেও করা যায় আর কি, পুরোপুরি হয় না, কিছুটা হয়। আবার মনে করেন যে ল্যারাভেলের বিল্ট ইন একটা অথেন্টিক অথ একটা ক্লাসই আছে, বিল্ট ইন একটা ক্লাসই আছে অথ, সেই ক্লাস দিয়েও আমরা এই কাজটা করতে পারি। সো বিফোর দ্যাট, আমরা যেহেতু রভাবে করছি, আমার মনে হয় এখানে ওইভাবে না করাটাই ভালো হবে। ল্যারাভেলের যে বিল্ট ইন অথ ক্লাসটা আছে, সেই অথ ক্লাস দিয়ে যদি আমরা কাজটা করি, তাহলে কিন্তু আমাদের চিন্তা ভাবনা করার ক্ষমতাটা অনেক বাড়বে, মানে আপনি অনেক কিছুই চিন্তা করতে পারবেন পরে। সো আমরা ল্যারাভেলের অথ ক্লাসটা ইউজ করে এই অথেন্টিকেশনের কাজটা করব। ইনফ্যাক্ট আমাদের অথেন্টিকেট ছাড়া নর্মালি একজন ইউজার যখন সেই ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিবে, তখন ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড ভ্যালিড কিনা আমরা চেক করে কাজটা করতে পারবো না? যেভাবে আগে করছি, ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিবে, ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দেওয়ার পর তারপরে কি করবে সেটা আমরা ফর্মের মেথড থেকে নিব, নিয়ে তারপরে চেক করব। চেক করে দেন, চেক করে যদি সেটা থাকে তাহলে ভিতরে ঢুকতে দেবো, না থাকলে আবার এখানে পাঠিয়ে দেবো। এটা করছিলাম না? জি স্যার। আশা করি সবাই ভুলে গেছেন। না স্যার। আচ্ছা, আমরা কিন্তু র পিএসপি তে এটাই করছিলাম, সো ওইটাই দিয়ে এখানেও করা যাবে। বাট ওইটা একটা সিম্পল প্রসিডিউর, ওইভাবে আমরা একটা করছি। এখন আরেকটা করবো আর কি, ল্যারাভেলের বিল্ট ইন অথ ক্লাস ইউজ করে, বিল্ট ইন অথ ক্লাস ইউজ করে কিভাবে আমরা অথেন্টিকেটের কাজটা করতে পারি সেই বিষয়ের উপর প্র্যাকটিস করবো। সো ওটা করার জন্য যেটা করতে হবে আমাদের, সবাই আমরা আমাদের প্রজেক্টের মধ্যে আসি আর কি, এই লেভেল 41 বা যে নামে করছেন, আজকে কি আমার আপনাদের সাথে লেভেলের পর সেকেন্ড ক্লাস না ফার্স্ট ক্লাস? থার্ড ক্লাস। তাহলে আর একটা ক্লাস গেল কই? 22 নাম্বার ক্লাসটা কই? 21টা নাম্বার ক্লাসটা, 21টা সারের সেকেন্ড ক্লাস, 21 তো সব হয় না?
আপনারা সবাই তো আমার মতো হয়ে যাচ্ছেন, ঘটনা কি মেমোরি লস? আমার মেমোরি লস আমার তো আমি তো ম্যাকে ক্লাস নিয়ে আগে আমার ল্যাপটপে ক্লাস নিতাম, এখন কাজ করতে হয় ল্যাপটপের জন্য, ল্যাপটপে ক্লাস নিই ম্যাকে ক্লাস নিই, সো এখন এই ভিডিওগুলো আর কি জন্য অতটা দরকার। যাই হোক, আজকে 23 আমার আমার তিন নাম্বার ক্লাস, আমি 22-23 গেছি, আমার ল্যারাভেলের উপরে আজকে তিন নাম্বার ক্লাস, ঠিক আছে, আল্লাহ ভরসা। আমাদের ক্লাস হবে 33 আর আজকে হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 24। তোমার আমাদের কয়টা ক্লাস আছে? 9টা ক্লাস। 30 নাম্বার ক্লাস পর্যন্ত আমি টেনে যাবো ল্যারাভেল যতটুকু পারি, 30-এর পর থেকে ল্যারাভেলের উপর আর ক্লাস হবে না। তিনটা ক্লাস আপনাদের এই প্রজেক্ট আপনারা এখানে এসে করবেন, প্র্যাকটিস প্রজেক্ট প্র্যাকটিস, এবং যদি কোনো প্রবলেম অ্যারাইজ হয় একজন আরেকজনের একটা সলভ করবে, আমার প্রবলেম আর হয়েছিল আমারটা সলভ করবে, ঠিক আছে? এটা আপনাদের নৈতিক দায়িত্ব যে একটা লোক আমাদের 7 দিন সাপোর্ট দিল, তাকে আমরা 3 দিন সাপোর্ট দিতে পারবো না, কি বলেন? সমস্যা নাই, আল্লাহ ভরসা, হিসাব মিলে গেছে। যাই হোক, তো প্রজেক্টের মধ্যে এসে টার্মিনাল ওপেন করেন। স্যার স্যার আমার 500 ইন্টারনাল সার্ভার এরর দেখেন। সাবাস। 500 আপনি কি করবেন তাহলে? কম্পিউটার চেঞ্জ করবেন? স্যার লেখা আছে প্লিজ কন্টাক্ট দা সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর এন্ড পোস্টমাস্টার এট দা রেট লোকাল হোস্ট টু ইনফর্ম देम অফ দা টাইম। আচ্ছা, কোন একটা প্রবলেম হয়েছে আর কি? স্যার এখানে মানে আপনি ইয়ার অন রেজিস্টার So, টার্মিনাল ওপেন করছেন? টার্মিনাল ওপেন করে খেয়াল করেন, টার্মিনাল ওপেন করার পর, টার্মিনাল ওপেন করার পর আমরা এখানে একটা বিষয় লিখবো, সেটা হচ্ছে পিএইচপি আর্টিজান, লিখে এন্টার দিলাম। সো অল অ্যাভেলেবল কমান্ড আমাকে দেখাবে, পিএইচপি আর্টিজান দিয়ে কতগুলো কমান্ড লেখা যায় সেগুলো আমাকে এখানে দেখাচ্ছে। আমরা যে ভার্সনটি ইউজ করছি সেটা হচ্ছে লেভেল 5.4.6, ইনশাল্লাহ 7টা ক্লাসের মধ্যে লেভেল 5.5 চলে আসবে, ঠিক আছে? সো একটু নিচের দিকে আসেন, দেখেন পিএইচপি আর্টিজান মেক, এই যে মেক বলছেন না, যাই হোক, দেখেন এই যে মেক দিয়ে মেক লেখার পর এর নিচে কি আছে, মেক অল, পাইছেন না মেক অল? এই একটা কমান্ড যদি আমরা টার্মিনালে চালাই তাহলে এখানে কি হবে দেখেন, বেসিক লগইন এন্ড রেজিস্ট্রেশন ভিউ এন্ড রাউটস, অর্থাৎ লগইন এবং রেজিস্ট্রেশন করার জন্য বেসিক যে ভিউ এবং রাউটস দরকার সেটা কিন্তু চলে আসবে। একটা জিনিস খেয়াল করেন, আমরা যে যখন কোনো একটা ভিউ আমরা ল্যারাভেল ফ্রেমওয়ার্কের মাধ্যমে নিয়ে আসছি, এই ভিউটা আনার জন্য প্রথমে আমাকে কী করতে হয়েছে, প্রথমে ইউআরএল এ কি যাবে সেটা আমাকে আগে ওয়েব ডট পিএইচপি তে কনফিগার করে আসতে হয়েছে না? একদম ওয়েব ডট পিএইচপি তে এসে আমরা প্রথমে বলে দিয়েছি যে না, রাউটস এর মধ্যে ওয়েব ডট পিএইচপি, যে যখন আমার একদম বেজ ইউআরএল, এখানে এটা হচ্ছে কি বেজ ইউআরএল, যখন বেজ ইউআরএলটা আমার এখানে আসবে
এখানে আসবে বলতে ব্রাউজারের অ্যাড্রেস বারে যখন পেজ ইউআরএলটা থাকবে তখন কি হচ্ছে ওয়েলকাম কন্ট্রোলার ইনডেক্স ফাংশনটা লোড হচ্ছে তাই না আমি যদি মনে করেন এই লাইনটা কেটে দেই তাহলে কি আসবে এরর আসবে না এরর আসবে স্যার যে নট http রিকোয়েস্ট এরকম কিছু একটা আসবে আর কি নট কন্ট্রোলার http কন্ট্রোলার ফর্ম সো এখান থেকে লোড করা হচ্ছে এবার এখান থেকে লোড করার পর দেন এই কন্ট্রোলারের মাধ্যমে ফাংশন হয়ে একটা ভিউ আমাদের সামনে চলে আসছে এখন আমরা যদি লগইন অথেন্টিকেটর লগইনের কাজ করি সে ক্ষেত্রে আমার কি লাগবে তার আমার একটা ভিউ লাগবে না যেখানে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে লগইন করবে সো ভিউ তৈরি করার জন্য কি লাগবে তাহলে একটা ভিউ আপনি তৈরি করতেই পারেন বাট ভিউটাকে যদি আপনি এখানে নিয়ে আসতে চান এখানে কোনো একটা অ্যালাইস হিট করলে না ভিউটা লোড হবে সো কি অ্যালাইস হিট করলে কি ভিউ লোড হবে সেটা বলে দিয়ে আসতে হয় কোথায় web.php-তে রাউটের মধ্যে এসে তাহলে আমি এখানে বলে দিতে হবে যে এখানে একটা রাউট লাগবে এইজন্য এখানে কি বলছে দেখেন যখন আমরা টার্মিনাল ওপেন করতেছি এখানে বলছে বেসিক লগইন এন্ড রেজিস্ট্রেশন ভিউ এন্ড এটা কি রাউটস মানে রাউটস তো সে তৈরি করে দিবে ভিউস সে তৈরি করে দিবে আমরা যখন এই টার্মিনালটা চালাবো মেক অথ একটা জিনিস খেয়াল করেন আমাদের প্রজেক্টের মধ্যে আমরা আছি দেখেন অ্যাপ http কন্ট্রোলার কন্ট্রোলারের মধ্যে কি কি আছে এখন কন্ট্রোলার আছে দুইটা একটা হচ্ছে মেন কন্ট্রোলার একটা হচ্ছে আমাদের তৈরি করা ওয়েলকাম কন্ট্রোলার আর অথের মধ্যে এখানে আছে 1 2 3 4টা কন্ট্রোলার ফরগেট পাসওয়ার্ড লগইন কন্ট্রোলার রেজিস্ট্রেশন কন্ট্রোলার এবং রিসেট পাসওয়ার্ড পাইছেন না ফাইন এটা হচ্ছে কন্ট্রোলারের মধ্যে এই অবস্থায় আছে এখন মনে করেন এরপরে যাবেন হচ্ছেন আপনি রিসোর্সের মধ্যে রিসোর্সের মধ্যে রিসোর্সের মধ্যে থেকে ভিউসের মধ্যে যান ভিউসের মধ্যে কি আছে একটা ফোল্ডার ফ্রন্ট এন্ড আর ডেমো আর ওয়েলকাম ডট ব্লেড এগুলো আপনি ডিলিট করে দিতে পারেন এগুলো লাগবে না তাহলে এখন আমাদের ভিউসের মধ্যে কি আছে ফ্রন্ট এন্ড শুধুমাত্র ফ্রন্ট এন্ড নামের একটা ফোল্ডার আছে এর মধ্যে এই কিছু বিষয় আছে আর কিছু না আর রাউটস এর মধ্যে কি আছে তিনটা রাউটস করা আছে তাই না আর আছে চারটা আগে ফাইলগুলো দেখে নেন যেখানে কি কি আছে সো একটু দেখে নিছেন এবার আপনারা টার্মিনালে যান টার্মিনালে গিয়ে লেখেন পিএসপি আর্টিজান মেক অফ পিএসপি মেক কোলন অফ সো ল্যারাভেলের বিল্ট ইন অথ ক্লাসটা ইউজ করতে গেলে মানে ল্যারাভেলের বিল্ট ইন অথ ক্লাসটা ইউজ করে আমরা যদি লগ ইন অথেন্টিকেশনের কাজটা করতে চাই তাহলে প্রথম কাজটা কি এইটা টার্মিনালে এসে এইটা নিতে হবে পিএসপি আর্টিজান মেক অফ ওকে এন্টার অথেন্টিকেশন কি হচ্ছে জেনারেটেড সাকসেসফুলি এবার আপনারা আপনাদের প্রথমে যান ও রাউটে যান দেখেন রাউটে কোনো চেঞ্জ আসছে কিনা দুইটা নতুন রাউটস আসার কথা একটা হচ্ছে অথ এটা হচ্ছে একটা স্পেশাল রাউট আর এটা হচ্ছে কি গেট অ্যাজ ইউজুয়াল আমরা যেমন ইউজ করছি এবং কন্ট্রোলার একটা পরিবর্তন আছে আপনারা আসেন নাই যেটা আপনি ব্রাউজারে রান করছেন এই প্রজেক্টের ভিতর থেকে একদম মাইন্ডসেটে কিনা
বাংলাদেশে কোনো একটা টেকনোলজি মানে বাইরের দেশে কোনো একটা টেকনোলজি আসার পর বাংলাদেশে সাধারণত 20-30 বছর পরে আসে, তাই না? আর এই ফ্রেমওয়ার্কটা আসছে মাত্র কয় বছর, পাঁচ বছর বারো মতো হয়নি এখন, মানে জনপ্রিয়তার দিক থেকে যদি বলেন। তো সেটা আমরা প্র্যাকটিস করতেছি, তো একটু তো ই হবে আর কি, একটু তো কনসেন্ট্রেট রাখতেই হবে আর কি। আচ্ছা করছেন, এবার রাউটসে গিয়ে web.php তে গিয়ে দেখেন অথ স্কোপ রাউটস, এই ধরনের একটা রাউটস চলে আসছে এবং রাউট গেট হোম হোম কন্ট্রোলার ইনডেক্স এরকম একটা রাউটস চলে আসছে, তাই না? আচ্ছা এবার যদি আমরা কন্ট্রোলারে যাই, কন্ট্রোলারে দেখেন এক নতুন একটা কন্ট্রোলার আসছে হোম কন্ট্রোলার। হোম কন্ট্রোলারের মধ্যে হোম কন্ট্রোলারের মধ্যে দেখেন একটা কনস্ট্রাক্টর মেথড আছে এবং একটা ইনডেক্স মেথড আছে। দিস রিটার্ন ভিউ কত? হোম। আচ্ছা নাইস। এবার এ হচ্ছে কন্ট্রোলারের পরিবর্তন, আর ভিউস এর মধ্যে এসে দেখেন একটা ফোল্ডার এবং একটা ফাইল আসছে। ফোল্ডার নাম কি? দুইটা ফোল্ডার একটা, রাইট? হ্যাঁ। অথ টাইটেল লেআউট, আর হচ্ছে লেআউট এবং একটা ফাইল চলে আসছে home.blade.php, তাই না? তো এখন এই পরিবর্তন দেখে আমরা কি বুঝতে পারি? প্রথম কথা হচ্ছে যে এতটুকুন করার পর আমরা যদি ব্রাউজারে আসি, ব্রাউজারে এসে এটা হচ্ছে আমাদের মেইন প্রজেক্ট, তাই না? তো মেইন প্রজেক্টের পরে আপনারা নতুন একটা কমান্ড লেখেন লগ ইন, আমরা কি জানি যে এটা হচ্ছে আমাদের বেস ইউআরএল। খেয়াল করবেন কি বলি, হ্যাঁ, প্রত্যেকটা কোশ্চেনের কিন্তু ব্যাখ্যা থাকা লাগবে আপনার কাছে। এখানে আমার এটা হচ্ছে কি আমার বেস ইউআরএল, তো বেস ইউআরএল এর পরে আমি যদি এখানে লিখি ক্যাটাগরি, এটা হচ্ছে কি একটা অ্যালাইজ, এটাকে বলে একটা অ্যালাইজ। তো এই অ্যালাইজটা যখন আমি এখানে ইউআরএল এ হিট করব, ইউআরএল এ হিট করব, তখন একটা ভিউ লোড হচ্ছে না এখানে। তার মানে এই অ্যালাইজটার জন্য web.php পেজে কোনো একটা কন্ট্রোলারে কোনো একটা ফাংশন লোড করা আছে না। প্রত্যেকটা অ্যালাইজ এর জন্য, প্রত্যেকটা অ্যালাইজ এর জন্য web.php থেকে অর্থাৎ রাউটস থেকে একটা কন্ট্রোলার একটা ফাংশন কি করা থাকে, লোড করা থাকে। এখন ক্যাটাগরি আন্ডারে আছে না এই web.php তে, ক্যাটাগরি আন্ডারে কি করা আছে? ওয়েলকাম, এটা কন্ট্রোলার, এটা হচ্ছে কি ফাংশন, প্রত্যেকটা ইয়ার আন্ডারে আছে না। তাহলে এখন আমার কোশ্চেনের কোশ্চেনটা হচ্ছে তাহলে এটা কি লগইন, এটা একটা অ্যালাইজ না? তাহলে এর জন্য আমাদের web.php তে লেখা থাকা উচিত ছিল না? স্যার ইয়ে কই, ইয়ে নাই স্যার, আমরা চাইলে এই ধরনের রাউট তৈরি করতে পারবো। আমরা এখানে ডিরেক্ট কি করে দিতে পারতেছি, আমরা এখানে ডিরেক্ট রাউট ক্লাসের গেট মেথডের মাধ্যমে আমরা অ্যালাইজটা দিয়ে এই অ্যালাইজের এগেনস্টে কোন কন্ট্রোলারের কোন ফাংশনটা লোড হবে সেটা বলে দিতে পারতেছি, তাই না? বাট এভাবে না করে আমরা এভাবে, এর অথ হচ্ছে একটা ক্লাস, এর মধ্যে রাউটস হচ্ছে কি একটা মেথড, অথ বললাম না, অথ অথ ক্লাসটা ইউজ করবো। সে এই অথ ক্লাসের জন্য এই রাউট মেথডটা এখান থেকে কল করে দিচ্ছে। বেসিক্যালি এই রাউটস মেথডের মধ্যে কিছু বিষয় আছে যেগুলো দিয়ে আমরা এটা সমাধান করতে পারি। মানে এই রাউটস মেথডের মধ্যে মানে অ্যালাইজ তৈরি করার জন্য ব্রাউজারে কি লেখে হিট করবে এটাকে বলা হচ্ছে অ্যালাইজ। এই অ্যালাইজ তৈরি করার জন্য আমরা বেসিক্যালি web.php ফাইল ইউজ করি না। এভাবে ফাইল ইউজ না করে আমরা চাইলে একটা ক্লাস তৈরি করে সেখানে মেথডের মাধ্যমে আমরা কি তৈরি করতে পারি,
অ্যালাইস তৈরি করতে পারি। আমার কথাটা কি শুনছেন? কি বলছি, আমরা ডিরেক্ট এই ব্রাউজারে যখন কোনো কিছু লিখতেছি এটাকে কি বলা হচ্ছে? অ্যালাইস। এই অ্যালাইস এর জন্য কোন ভিউটা লোড হবে সেটা আমরা কিভাবে করে দিচ্ছি? ওয়েব ডট পিসি তে এসে বলে দিচ্ছি যে একটা কন্ট্রোলার এই ফাংশনের মাধ্যমে কিছু একটা হবে, তাই না? প্রত্যেকটা অ্যালাইস এর জন্য আমরা ওয়েব ডট পিসি তে এসে বলে দিব নাকি? তাহলে এখন এই কাজটা এভাবে না করে তারা বিল্ট ইন কিভাবে এভাবে তারা করলো যে না, আমরা ওয়েব ডট পিএসপি তে এসে সরাসরি অ্যালাইস ধরে ধরে কন্ট্রোলার ফাংশন লোড করতে পারি, অথবা এই যখন ক্লাসের মাধ্যমে অক, এটা হচ্ছে ক্লাস আর এটা হচ্ছে কি তার একটা মেথড, এই মেথডের মধ্যেই বেসিক্যালি এই অ্যালাইস গুলো বলে দেওয়া আছে। বেসিক্যালি সরাসরি এই মেথডের মধ্যে না, এটা একটা এই মেথডের মধ্যেও আর অনেকগুলো মেথড আছে। তো কিভাবে তারা কাজটা করছে দেখেন, আপনারা সবাই এই ভেন্ডরের মধ্যে আসেন, ভেন্ডর নামক একটা ফোল্ডার পাইছেন? তো আমরা কি বলছিলাম, এই ভেন্ডরের মধ্যে কি আছে? সকল প্যাকেজ গুলো, সকল লাইব্রেরি গুলো আছে এখানে, সকল ক্লাস গুলো এখানে আছে, থার্ড পার্টি যে লাইব্রেরি গুলো। এখন এই ভেন্ডরের মধ্যে থেকে আমরা যা বলছি ল্যারাভেল, আমরা ল্যারাভেলের বিল্ট ইন যে ক্লাস গুলো ইউজ করবো, প্যাকেজ গুলো ইউজ করবো, সেগুলো এখান থেকে আসছেন। এরপরে ফ্রেমওয়ার্ক, ফ্রেমওয়ার্কের মধ্যে সোর্স, সোর্সের মধ্যে ইলুমিনেট, ইলুমিনেট এটা হচ্ছে একটা সিম্ফনি ফ্রেমওয়ার্কের একটা ভেন্ডরের নাম। এখানে যা আছে সব সিম্ফনি ফ্রেমওয়ার্ক প্রোভাইড করছে আর পাইছেন। এখান থেকে যাবেন হচ্ছে আমরা রাউটিং, পাইছেন নি? পাইছি। রাউটিং এ আসছেন, রাউটিং এ আসার পর এখানে দেখেন একটা ফাইল আছে রাউট ডট পিএসপি আর একটা আছে রাউটার ডট পিএসপি। লাগবে না কি বলেন? আপনার তো অনেক আগে পেরে যাবেন, আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। এই ফাইলটা কি খুঁজে পাচ্ছেন? রাউটার ডট পিএসপি। এখানে মনে করেন কন্ট্রোল চেপে ভিতরে এফ চাপ দেন, এখানে দেখেন অথ নামের একটা ফাংশন আছে, এইউটিএস পাইছেন, পাবলিক ফাংশন অথ 994 নম্বর লাইনে দেখেন এখানে কি চেনা যায় কিনা। এগুলো আগে থেকেই থাকে, এগুলো আগে থেকেই থাকে, কিন্তু এই যে আপনার ওয়েবের মধ্যে আগে থেকে থাকে না, কমান্ড করার পরে ওয়েবের মধ্যে আসে। এখানে কি পাইছেন খুঁজে পাবলিক ফাংশন অথ কে? এইখানে দেখেন, এইখানে পাইছেন এই যে লগইন, লগইন একটা দেখছেন কি গেট, আর একটা হচ্ছে কি পোস্ট। তো বেসিক্যালি আমরা তো অবজেক্ট ওরিয়েন্টেড জানি, তাই না? সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং রুলস অনুসারে বলেন তো দিসটা কি? না বলতে পারলে সেম ক্লাসের কি অ্যাক্সেস ভেরিয়েবলের অ্যাক্সেস? ওয়াও স্যার, ক্লাসকে কল দেওয়ার স্যার কি স্যার এটা স্যার ক্লাসকে কল দেওয়ার ক্লাস বা স্যার আমি যেটা শুনতে চাচ্ছি সেটা এখনো আসেনি আমার কানে, বুঝলাম না, দিস ইজ ওন ক্লাস অবজেক্ট। কারণ কি দিস দিয়ে আমরা কি করতেছিলাম মনে আছে? আপনারা সব ভুলে গেছেন না, ট্যাগ দিতেছিলাম স্যার, একটু মেমোরি রিকল করেন আমাদের ক্লাসগুলো কোথায় দেখেন। আমি একটু অবজেক্ট ওরিয়েন্টেড ব্যাক করি, ১৮-১৯ এগারো
11 মনে হয় 10 কি 11 12 নম্বর ক্লাসে হ্যাঁ এই যে 12 নম্বর ক্লাসে তাই না এই যে হ্যালো হ্যালো ডেমো এটা কি ক্লাস থেকে করা হয়েছিল না ক্লাসের মধ্যে এগুলো হচ্ছে কি প্রপার্টি এগুলো ছিল মেথড সো এখন মনে করেন এই এই যদি এই প্রপার্টিটাকে আমি যদি এখানে ইউজ করতে চাই আমি যদি এখানে বলি ইকো ইকো ডলার সাইন নেম হবে আনডিফাইন্ড নেম সিমস টু বি আনইনিশিয়ালাইজ এখন আমি নেমটাকে এখানে ইউজ করতে চাচ্ছি কিভাবে করব হ্যাঁ এটা হচ্ছে ওন ক্লাস অবজেক্ট দিস দিয়ে দেখেন কি পাচ্ছি সিটি নেম সব পাচ্ছি না এটা হচ্ছে ওন ক্লাস অবজেক্ট এখন দেখেন হ্যালো ওয়ার্ল্ড এটা হচ্ছে কি ফাইলের নাম ইয়া সরি ক্লাসের নাম ঠিক আছে এখন মনে করেন দিস দিয়ে আমি কি ইউজ করতে পারবো এই মেথডটা ইউজ করতে পারবো না সাব সেখানে মনে করেন সাব এটাও পারতেছি আমি এখন মনে করেন এই ফাইল থেকে এখান থেকে আমাদের এখান থেকে করতে পারে এবার এখানে দেখেন সো দিস হচ্ছে ওন ক্লাস অবজেক্ট তার মানে গেট এটা কি এই ক্লাসের একটা মেথড এই ক্লাসের একটা মেথড সো এবার এই মেথডের মধ্যে ডেফিনিশন ওভার আছে দেখেন যদি কন্ট্রোল চেপে ধরে এখানে চাপ দেন এই দেখেন পাবলিক ফাংশন কি গেট এখানে অ্যাড রাউট নামের একটা ফাংশন কল করছে এর ডেফিনিশন ওভার আছে জান অ্যাড রাউট ডেফিনিশন বুঝতে পারতেছেন যে ক্রিয়েট রাউট এর ডেফিনিশন ওভার আছে আরো ভিতরে ঢুকবো বুঝতে পারতেছেন অ্যাকশন রেফারেন্স কন্ট্রোলার এটার মানেটা কি যেখানে লেখা আছে সব এগুলো দেখে দেখেই কিন্তু আমাদের জানতে হয় ঠিক আছে সো কোথা থেকে কি আসতেছে না আসতেছে সেই বিষয়টা কিন্তু একটু বলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আপনাদেরকে হ্যাঁ তো যাই হোক আমরা এখানে কি স্যার নেটবেন্স এর ইন্টেলিজেন্সি কাজ করে হ্যাঁ রাইট অর নোনার ফর্ম মানে স্যার অন্য ফাইল এই ফাইলের মধ্যে আছে যখন আমরা বেসিক্যালি এখানে লগইন লিখে এন্টার দিচ্ছি বেসিক্যালি আপনাদেরকে এতক্ষণ কি দেখানো হচ্ছিল সেটা হচ্ছে যে এই ফাংশনগুলো কোথা থেকে কিভাবে আসতেছে হ্যাঁ সো এগুলো কাস্টমাইজ আমরা করব না আর কি এগুলো দেখব কাস্টমাইজ যেখান যেখান করা যাবে সেখানে সেখানে বলে দেওয়া হবে সো নাও এখন মনে করেন আমি যদি এখানে যাচ্ছি এই ভিউটা কোথা থেকে আসতেছে কতক্ষণ কথা হচ্ছে আমার তাহলে এখানে লগইন যখন ভাসবে যখন আমার এলআইএস এ লগইন আসবে তার জন্য আমার অবশ্যই রাউটে কনফিগারেশন করা থাকতে হবে তাই না সো রাউটে কনফিগারেশন করা আছে কোথায় এই দেখেন এই যে এখানে এই যে রাউটার ডট পিএইচপি এর কি খুঁজে পাবে আরো কখন কথা আছে এখনো তো মত শেষ হয়নি এখন মনে করেন যে লগইন যখন হিট পড়বে এখানে যখন আমরা কি লিখে দিতাম যখন ক্যাটাগরি হিট পড়ছে ওয়েলকাম কন্ট্রোলার এই ফাংশনটা লোড হইছে না তাহলে এখন যখন লগইনে হিট পড়ছে তখন কন্ট্রোলার কোনটা এবার এর মধ্যে শো লগইন ফর্ম এটা খুঁজে বের করেন দেখছেন সো কত বড় হারামি বাট আসে কিন্তু কোন এক জায়গায় আসে একটু পরে কিন্তু আমরা পাবো সো নাও এখানে কিন্তু নাই এখন এখানে দেখেন এটাও কি একটা ক্লাস না ক্লাস লগইন কন্ট্রোলার এক্সটেন্ড করছে কাকে মাদার কন্ট্রোলারকে এখানে এসে ইউজ সো ক্লাসের মধ্যে কি থাকে বলেন তো অ্যাকচুয়ালি এটা তো একটা ক্লাস এই যে আমরা তৈরি করছিলাম যেমন হ্যালো এটা কি একটা ক্লাস ছিল না হ্যালো ক্লাস এটা একটা ক্লাস এরকম এটাও তো একটা ক্লাস নাথিং এলস আর কিছুই নেই এটাও ক্লাস এটাও ক্লাস এটা একটু বড় সরে একটু ছোট ফাটে আর কি সবাই মানুষ তাহলে ক্লাসের মধ্যে কি থাকে নাম্বার অফ প্রপার্টিস এন্ড নাম্বার অফ মেথডস সিলিং কই আসলে স্যার পাকারছে পাকারছে তাই কি হইছে কি জানি স্যার জিজ্ঞেস কিছু স্যার
ক্লাসের মধ্যে থাকে নাম্বার অফ প্রপার্টিস এন্ড নাম্বার অফ মেথডস, তাই না? তাহলে আমাদের যে লগইন কন্ট্রোলার এটা তো একটা ক্লাস, এর মধ্যে কোন কিছু থাকে যে না এর মধ্যে প্রপার্টিসও থাকে মেথডসও থাকে আরো কিছু থাকে এরকম কিছু? আল্লাহর দুনিয়ায় যত ক্লাস আছে সবগুলোর মধ্যে দুটো জিনিস আছে। তাহলে এখন এখানে মনে করেন এটা কি প্রোটেক্টেড, এটা একটা মেথড, এটা একটা কি মেথড, তাই না? একজন বলছে জি স্যার, কে বলছে জি স্যার, এটা কি একটা মেথড, তাই না? প্রপার্টিস, এটা মেথডস হয় কিভাবে? বুঝলাম না দেশের অবস্থা কি। ঠিক আছে, আমার কাছে দেশ বলতে কিন্তু আমার এই ক্লাসটি হচ্ছে আমাদের, সো ডোন্ট টেক ইট আদারওয়াইজ। সো নাও এখন প্রোটেক্টেড ডিডিরেক্ট টু, এটা হচ্ছে কি একটা, এটা একটা প্রপার্টি স্যার। এখানে মেথড আছে কোনটা, শুধুমাত্র কনস্ট্রাক্ট, এটা কি মেথড বলেন তো? ম্যাজিক মেথড। সো এই মেথডটাকে কল করতে হয় কখন বলেন তো? ছোটখাটো ক্লাস, একটা স্পেশাল ক্লাস, এর নাম হচ্ছে এটা একটা স্পেশাল ক্লাস, এটাও ইউজ করার জন্য তারা এভাবে কাস্ট কনফিগারেশন করে নিছে। নর্মালি আমরা কি জানি ক্লাসের মধ্যে থাকে কি কন্ট্রোলার এবং সরি প্রপার্টিস এবং মেথড, বাট প্রপার্টিস এবং মেথড ছাড়াও আমরা এখানে দেখতে পারতেছি তারা ক্লাসের মধ্যে কি করছে, আর একটা অথেন্টিকেট ইউজার, এটা একটা স্পেশাল ক্লাস, এর নাম হচ্ছে ট্রিট। এবার মনে করেন কন্ট্রোল চেপে ধরে এখানে ক্লিক করেন, কন্ট্রোল চেপে ধরে এখানে ক্লিক করেন অথেন্টিকেট ইউজারে, ক্লিক করছেন, এবার দেখেন তো এখানে কিছু আছে কিনা, এবার এটার মধ্যে একটা ফাংশন তৈরি করছে, কত বড় বদমাশ চিন্তা করছেন, সামনে দেয় দেয় ঘুরাই খাওয়াইছে। এখানে দেখেন এখানে এটা কি একটা ট্রিট অথেন্টিকেট ইউজার, এখানে ইউজ করছে রিডাইরেক্ট ইউজার এবং এটা লগইন, এটা তারা ইয়ে করে নিছে আর কি, যাই হোক ওদিকে আমরা যাচ্ছি না। সো পাবলিক ফাংশন কি শো লগইন ফর্ম, বেসিক্যালি যেখান থেকে এই রাউটার থেকে যখন লগইন হিট করবে তখন লগইন কন্ট্রোলারের শো লগইন ফর্ম ফাংশন দ্বারা লোড করছে। বেসিক্যালি তারা সেটা আসছে কোথা থেকে, লগইন কন্ট্রোলার থেকে পাইলাম না, অথেন্টিকেট ইউজারে আসলাম, এখানে সেখানে পাইলাম শো লগইন ফর্ম। সো এই ফাংশনটা কি করছে বলেন তো, রিটার্ন করছে কি ভিউ থেকে অর লগইন। তাহলে এই এই ফাইলটা কোথায় আছে খুঁজে বের করেন তো, পাইছেন? নাইস। সো রিসোর্সের মধ্যে, ভিউসের মধ্যে, অথের মধ্যে, লগইন ডট ব্লেড ডট ইউজ এখান থেকে কিন্তু বলে দেওয়া আছে। এখন মনে করেন আপনি এটা ডিজাইনটা চেঞ্জ করবেন, আপনি ল্যারাভেলের বিল্ট ইন অথেন্টিকেশনটা ইউজ করবেন, বাট ডিজাইনটা চেঞ্জ করবেন পারবেন না? আমরা যদি ভিউ ফাইলটা খুঁজে পাই, হ্যাঁ পারা যাবে না, আমরা করবো এখানে প্র্যাকটিক্যালি। হ্যাঁ ওটা হচ্ছে আমার মাস্টার ফাইল অ্যাপ ডট পিএসপিটা। সো এখান থেকে সে রিটার্ন করছে কি ভিউ থেকে অথের কাকে, লগইন ডট ব্লেড ডট লগইন ফাইলটাকে। তো ভিউ থেকে যখন রিটার্ন যখন ভিউ থেকে করে এখানে পাথটা ক্যালকুলেটর কোন ফোল্ডার থেকে, রিসোর্স থেকে না ভিউ থেকে? ভিউ থেকে স্যার, ভিউ থেকে। এইজন্যই দেখেন এখানে বলা আছে অথ ডট লগইন, কিভাবে বুঝলাম এই যে ভিউস এর মধ্যে অথ ফোল্ডার মধ্যে লগইন, লগইন ডট ব্লেড ডট পিএসপি। এখানে যান, এ দেখেন এরকম একটা ফাইল চলে আসছে, দেখতে পাচ্ছেন কি? আপনাদের কি আছে নাকি আমার এরকম দেখাচ্ছে? পাইছেন না? তো নাই, এখন দেখেন এখানে কিন্তু কি করা আছে, এটা সেকশন, এটাকে এটার এটার জন্য মাস্টার ফাইল কোনটা বলেন তো, মাস্টার ফাইলটা খুঁজে বের করেন। এটার মাস্টার ফাইলটা কোথায় আছে বলেন, আপনারা সব জানেন, এখন একটু মাথা খাটাইতে হবে। খুঁজে বের করেন, পাইছেন মাস্টার ফাইল? পাইছি স্যার। হ্যাঁ এখানে layouts.apps, আপনারা তো আগে এগুলো পড়ে আসছেন, আমরা তো পড়ে আসছি। সো layouts নামে একটা ফোল্ডার আছে, তার মধ্যে অ্যাপ নামে একটা পিএসপি ফাইল আছে। সো এই ভিউস এর মধ্যে, ওই যে ভিউস এর মধ্যে layouts নামে একটা ফোল্ডার আছে, এর মধ্যে apps.blade.php একটা ফাইল, সেখানে ক্লিক করেন, এটা হচ্ছে কি আমার মাস্টার ফাইল। এখানে দেখেন একদম নিচে কি করা আছে, @el content। এখন আপনাদের প্রথম কাজ হচ্ছে
আমি যখন লগ ইনে হিট করতেছি এখানে কি আসছে আমি আছিলাম আমি যাচ্ছি এখানে লারাভেল আসবে না এখানে আসবে অ্যাডমিন ইউজার লগ ইন এটা করেন করেন ইয়ে করলে হবে ইয়েটা কি আই ডোন্ট নো হোয়াট ইজ ইয়ে সরি কনফি অ্যাপ অফ নেম যেটা আমি একটা ফাইলে কানেক্ট করতে চাই স্যার এরকম হইতে পারে যে মেবি আর কি আই এম নট শিওর আমি যে অ্যাপ অফ নেম যে মাস্টার পেজ স্যার ফাইল করতে আমি লিখতে যাচ্ছি যে আমাদের স্টাইলে করব এখানে কি করতে হবে বলেন আপনারা কেউ আনতে পারছেন অ্যাডমিন লগ ইন আপনাদের সিআর সাহেব এখন জানেই না কি করতে বলছি খুঁজে মানে কিছু তাহলে প্রজেক্টটা রিওপেন করেন তাহলে হবে আপনি নতুন একটা প্রজেক্ট ওপেন করে নিয়ে আসতে ব্রেকের সময় ঠিক আছে ঝামেলা করতে পারে ভবিষ্যতে নাও করতে পারে আপনাদের সবার কি এগুলো আসছে নাকি জি স্যার আসছে যেমন আপনাদের আপনাদের লিডারের কিন্তু আসে না আপনাদের সিআর সাহেবের আসে না আপনার এসে গ্রাফিক ডিজাইনার হ্যাঁ তো স্যার আমার তো স্যার এটা তো প্রবলেম ঠিক আছে আপনি পরে করুন সমস্যা নেই পুরো ঝামেলা এই যে বললেন ঝামেলা এটা একটা অজুহাত এটা কি জানেন এখানে আরো অনেকগুলো কম্পিউটার আছে আপনার কাজ হলো কাজটা করা কেমনে করবেন জানি না প্রয়োজনে আমার উঠে দিনে বসে করেন ঠিক আছে বাচ্চা কোলাবান দেখেন না বাচ্চা কোলাবান মনে করেন যখন কোন একটা জিনিস চায় ওটা না পাবেন তো কি করে বুঝতে পারতেছেন সাকসেস হওয়ার জন্য লাইফ এরকম হবে আমার ওই বলটাই চাই আমার ওই বলটাই চাই আপনি অন্য দশটা বল দেন হবে না আপনার পালেন না কেন বুঝলাম না এবার কি করবো লিখলাম এখন কি করবো এখানে কি হবে এখানে আপনি যা লিখে দিবেন ওই আমরা আগে যা করছিলাম এখন ঘটনা হচ্ছে এখানে আর একটা ঝামেলা আছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এই কাজটা কিন্তু বুটি স্টার্ট দিয়ে করা আরো সুন্দর আসার কথা সুন্দর না আসার পিছনে কারণ হচ্ছে দেখেন ওই apps.let.php ফাইলের মধ্যে একটা css ফাইল আছে এবং একটা javascript ফাইল আছে হ্যাঁ এই ফাইলগুলো খুঁজে পাচ্ছে না বেসিক্যালি এখানে যে পাথগুলো দেওয়া আছে এই পাথগুলো দেওয়া আছে index.php ফাইলের সাপেক্ষে আগে index.php ফাইলটা কোথায় ছিল পাবলিকের মধ্যে এখন কি ওখানে আছে বাইরে আছে এজন্য পাচ্ছে না ঠিক আছে এজন্য আমরা যেটা করি তাহলে পাথটা ঠিক করে দেন তো দেখি পারেন কি না পাথটা ঠিক করেন এই পাথটা ঠিক করে দেন এই app.css ফাইলটা কোথায় আছে আগে সেটা বলেন এই ফাইলটা কোথায় আছে অবশ্যই না স্যার স্যার অ্যাসেটের ভিতরে স্যার স্যার অ্যাপ ব্লেড এটা লেআউটস এর মধ্যে স্যার app.css এই ফাইলটা কোথায় আছে আচ্ছা app.css স্যার এটা স্যার অ্যাসেটের ভিতরে স্যার scss এর ভিতরে স্যার app.css ওই যে বলছেন
পাবলিকের মধ্যে এই যে সিএসএস এর মধ্যে কি আছে আবার জিএস এর মধ্যে অ্যাপ ডট জিএস পাইছেন তাহলে এখন আমরা এই ফাইলের লিংকটা কিভাবে দিয়ে দিতে পারি বলেন নরমালি আমরা কোন মেথড ইউজ করি অ্যাসেট এ ডাবল এস টি অ্যাসেট এবার অ্যাসেট যখন আমি লিখি তখন সে কোথায় যায় বলেন তো ইনডেক্স ডট পিসি ফাইলটা যেখানে আছে সেখানে যায় সো ইনডেক্স ডট পিসি ফাইলটা কোথায় আছে একদম রুটে আছে তাহলে এখন আমি ইনডেক্স ডট পিএসপি থেকে এই ফাইলটা ইনডেক্স ডট পিসি ফাইলটা কোথায় আছে এই যেখানে আছে তার এখান থেকে আমি ওখানে কিভাবে যাব ওই প্রথমে পাবলিক তারপর সিএসএস তারপর এইটা তাহলে অ্যাকচুয়ালি এখানে কি লিখলে হবে পাবলিক ফরওয়ার্ড স্ল্যাশ আর কিছু লাগবে না লিখে দিলে হবে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করেন দেখেন সব আছে Thank you.
স্যার ভিডিও চলতেছে নাকি? পজ করে কি দিয়ে এল এরকম। সো আমরা লগ ইন করার জন্য একটা লগ ইন ফর্ম পাচ্ছি, এখান থেকে পাসওয়ার্ড ভুলে গেলে ফরগেট পাসওয়ার্ডের জন্য অপশন পাচ্ছি, আবার রেজিস্টারের জন্য এখানে একটা ফর্ম পাচ্ছি। তাই না? একটা বুটস্ট্র্যাপ দিয়ে করা আর কি, বুঝতেই পারতেছেন বিষয়টা। এখন আমাদের নেক্সট টার্গেট হচ্ছে আমরা একটা ইউজার তৈরি করব। আর প্রথম কথা হচ্ছে অ্যাডমিন প্যানেল তৈরি করার জন্য আমাকে লগ ইন প্যানেল তৈরি করতে হবে। সো লগ ইন প্যানেল তৈরি করার জন্য যা যা করতে হবে সবই কিন্তু আমাদের এই একটা কমান্ডেই হয়ে গেছে, পিএইচপি আর্টিজান মেক অথ। এর জন্য যেটা যেটা দরকার সেটা হচ্ছে কি, আমাদের ভিউটা দরকার ছিল, আমাদের ভিউটা চলে আসছে, ভিউটার জন্য রাউট দরকার ছিল, সব আলহামদুলিল্লাহ চলে আসছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে এখানে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। সো কোনো একটা ইউজার তার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে যখন লগ ইন করবে, তার মানে কি এই ইনফরমেশনগুলো আগে ডেটাবেস থাকতে হবে। তার মানে আগে তাকে কী করতে হবে, রেজিস্ট্রেশন করার জন্য যদি খেয়াল করেন, রেজিস্ট্রেশন করার জন্য এখানে তার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড এগুলো দিয়ে যখন রেজিস্টার করবে তখন সে রেজিস্ট্রেশন হয়ে যাবে। সো ইনফরমেশনগুলো কি ডেটাবেসে সেভ হবে, তাই না? ইনফরমেশনগুলো সেভ হবে হচ্ছে ডেটাবেসে। এখন প্রথম কথা হচ্ছে আমাদের এই প্রজেক্টটা কি ডেটাবেস সার্ভারের সাথে কানেক্টেড? না। প্রথম ডেটাবেস সার্ভারের সাথে কানেক্টেড করতে হবে। সো আপনারা সবাই, আমরা সবাই ডেটাবেস সার্ভারে আসি। ডেটাবেস সার্ভারে এসে আমরা প্রথমে একটা ডেটাবেস তৈরি করব। ডেটাবেসের নাম দিতে পারি কি, ডিবি আন্ডারস্কোর লগ ইন। না, গুড, এই বুদ্ধি নিয়ে থাকেন। প্রজেক্টের নাম কি, লারাভেল 41। আপনারা যে যে নামে আপনি করছেন ব্লগ নামে, আপনি করেন ডিবি আন্ডারস্কোর ব্লগ, ঠিক আছে? মানে যে যার প্রজেক্টটা যে নামে আর কি। হ্যাঁ, আমার প্রজেক্টের নাম ছিল কি, আমার প্রজেক্টের নাম ছিল লারাভেল 41। সো প্রজেক্টের নাম আর ডেটাবেসের নাম এক দিয়ে করতে হয়, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। সো ডিবি আন্ডারস্কোর লারাভেল 41, কোলেশনটা বলে দিব কি, আপনি এটা না দিলে কোনো সমস্যা নেই। ওকে, লারাভেল 41। আমরা আমাদের ডেটাবেস সার্ভারে এসে আমরা একটা ডেটাবেস তৈরি করলাম লারাভেল 41, তাই না? লারাভেল 41 বিষয়টা চেষ্টা করতেছি স্ক্রিন করার, কি করতে পারি আমরা। এটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস না টেবিল তৈরি করার। সো স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হচ্ছে
আমরা যখন ল্যারাভেল ফ্রেমওয়ার্ক দিয়ে কোন একটা টেবিল তৈরি করব, তখন টেবিল তৈরি করার আগে আমাকে যেটা করতে হবে, প্রত্যেকটা টেবিলের একটা স্কিমা তৈরি করে করব। আমরা যারা কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছি, তারা কিন্তু যখন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নামে একটা সাবজেক্ট ছিল 3-2 বা 4-1, তো ওখানে কিন্তু এই ডেটাবেস তৈরি করার আগে আমরা যখন MySQL ডেটাবেস, MySQL তো না, MS SQL কিন্তু একটা ভার্সিটিতে আমরা পড়ে আসছি, ওখানে কিন্তু কি দেখায়, ওখানে দেখানো হয়েছে হচ্ছে আপনার কিভাবে স্কিমা তৈরি করতে হয়, ক্রিয়েট টেবিল, টেবিলের নাম, তারপরে আইডি, ইন্টিজার, এরকম এরকম লিখছেন না? এখানে একটা ডেমো দেখাই, কলম কই? এবং স্কিমা গুলো কিভাবে তৈরি করতে হবে তারা কিন্তু আমাদেরকে বলেই দিবে। আমি ক্যাটাগরি নামে একটা টেবিল তৈরি করবো, টেবিল তৈরি করার আগে আগে আমরা একটা স্কিমা তৈরি করবো। তো স্কিমাটা কোথায় তৈরি করতে হয় দেখেন, ল্যারাভেল ফ্রেমওয়ার্কের মধ্যে আসেন, ফ্রেমওয়ার্কের মধ্যে এসে দেখেন ডেটাবেস নামে একটা ফোল্ডার আছে, ডেটাবেসের মধ্যে যাবেন দেখবেন মাইগ্রেশন নামে একটা ফোল্ডার আছে, পাবেন মাইগ্রেশনকে, মাইগ্রেশনের মধ্যে আসেন দেখেন এখানে দুটো ফাইল দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ক্রিয়েট ইউজার টেবিল, একটা হচ্ছে ক্রিয়েট পাসওয়ার্ড রিসেট টেবিল, পাওয়া গেছে না? এই দুটো হচ্ছে, এই দুটো হচ্ছে আমাদের ওই স্কিমা তৈরি করার যে ফাইলগুলো সেগুলো। সো এই ফাইলগুলো কিভাবে তৈরি করতে হয়, টার্মিনালে গিয়ে কী কমান্ড দিতে হয় সেটাও কিন্তু আমরা প্র্যাকটিস করব। বাট বাই ডিফল্ট ল্যারাভেল ফ্রেমওয়ার্কের মধ্যে এই স্কিমা তৈরি করার জন্য দুটো ফাইল দেওয়া আছে, একটা হচ্ছে কি ইউজার টেবিল, আর একটা হচ্ছে পাসওয়ার্ড রিসেট টেবিল। সো ইউজার টেবিলের যে এখানে যে ফাইলটা দেখা আছে, এখানে কিছু ডেট দেখতে পাচ্ছেন এবং পরে লেখা আছে কি ক্রিয়েট ইউজার টেবিল। আমরা যদি এখানে ডাবল ক্লিক করি দেখেন এখানে একটা একটা ক্লাস চলে আসছে। সো স্কিমা তৈরি করার জন্য আমরা একটা স্কিমা তৈরি করব, স্কিমা তৈরি করার জন্য আমরা ইউজ করতেছি কি একটা ক্লাস, রাইট? একটা ক্লাস, ক্লাসের নাম কি ক্রিয়েট ইউজার টেবিল। আপনি যে টেবিলটা তৈরি করবেন, আপনি ক্যাটাগরি টেবিল তৈরি করবেন, আমরা সাপোজ ধরেন তাহলে কি হবে ক্রিয়েট ক্যাটাগরি টেবিল। তো আমরা এখন তৈরি করতে যাচ্ছি কি ইউজার, আমরা তৈরি করতে যাচ্ছি হচ্ছে ইউজার, তাহলে ক্রিয়েট ইউজার টেবিল এটা কোথা থেকে আসছে, এটা বেসিক্যালি যে এখানে ফাইলের মধ্যে এখানে লেখা ছিল দেখেন এখানে লেখা থাকলে হচ্ছে আন্ডারস্কোর দিয়ে এখানে আসলে চলে আসে। তো মাইগ্রেশন ফাইল তৈরি করে কিভাবে সেটা আমরা দেখবো আগে, বাট এখানে যেটা বলা হচ্ছে যে ক্রিয়েট ইউজার টেবিল এটা হচ্ছে একটা ক্লাস, এই ক্লাসের মধ্যে দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে আপ আর একটা হচ্ছে ডাউন, নিচের দিকে সে দেখেন একটা ফাংশন আছে। আপনি যখনই কোনো একটা টেবিল তৈরি করবো আমরা ল্যারাভেল ফ্রেমওয়ার্ক দিয়ে বা ফ্রেমওয়ার্কের মাধ্যমে, তখন আমরা একটা স্কিমা ফাইল তৈরি করবো ওই ফ্রেমওয়ার্কের। তো স্কিমা ফাইলের মধ্যে এসে দুইটা ফাংশন আমাদের থাকবে বাই ডিফল্ট, একটা হচ্ছে আপ আর একটা হচ্ছে ডাউন। বেসিক্যালি এখানে দেখেন এই ক্লাসের উপরে কয়েকটা জিনিস ইউজ করা হয়েছে, একটা হচ্ছে কি স্কিমা, আর একটা হচ্ছে ব্লু প্রিন্ট, আর একটা হচ্ছে মাইগ্রেশন। এই তিনটা হচ্ছে কি প্যাকেজ, লাইব্রেরি, ভেন্ডর, যেটাই বলেন ক্লাস, এই তিনটা ক্লাস আগে আমরা কি করছি ইউজ করছি, রিকোয়ার করে নিছি। বেসিক্যালি এই স্কিমা, ব্লু প্রিন্ট এবং মাইগ্রেশন এই ক্লাসের মধ্যে যে মেথডগুলো আছে সেই মেথডগুলো ইউজ করে আমরা কি করব টেবিলটা তৈরি করব। সো প্রথমে দিকে খেয়াল করে দেখেন পাবলিক ফাংশন আপ, এর মধ্যে প্রথমে কি করা আছে স্কিমা, এটা হচ্ছে একটা ক্লাস, স্কিমা ক্লাসে এটা হচ্ছে কি বলেন তো একটা ফাংশন, ফাংশন। সো টেবিল তৈরি করার জন্য এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা অটোমেটিক্যালি তৈরি হয়ে থাকবে, আমাকে শুধু বুঝতে হবে যে অ্যাকচুয়ালি এখানে কি হইতেছে। তো স্কিমা ক্রিয়েট করবে কার, এই যে ইউজার্স, এটা হচ্ছে কি আমার টেবিলের নাম,
ফাংশনের ক্লাসের নাম হচ্ছে স্কিমা, ফাংশনের নাম হচ্ছে ক্রিয়েট। এই ক্রিয়েট ফাংশনের মধ্যে দুইটা আর্গুমেন্ট দিতে হয়, একটা হচ্ছে দেখেন প্রথমটা হচ্ছে আমাদের টেবিলের নাম, আর পরেরটা হচ্ছে ক্লোজার, যে এই টেবিলের মধ্যে এই ফাংশনের ক্লোজার দিয়ে কি করা হচ্ছে, টেবিলের মধ্যে কি থাকে কলাম, কলামগুলো তৈরি করা হচ্ছে। তার মানে আমি যখন কোন একটা টেবিল তৈরি করব, টেবিল তৈরি করার জন্য ওই টেবিলের একটা স্কিমা তৈরি করতে হবে। স্কিমা তৈরি করব কিভাবে, স্কিমা তৈরি করার জন্য একটা ফাইল তৈরি করতে হবে। ফাইল কিভাবে তৈরি করব সেটা আমরা টার্মিনালে এসে কমান্ড দিয়ে তৈরি করব, সেটা একটু পরে দেখতেছি। বাট ধরে রাখেন আমরা টার্মিনালে এসে একটা কমান্ড দিলেই এই ধরনের একটা ফাইল তৈরি হয়ে যাবে, টার্মিনালে এসে কমান্ড দিলেই এই ধরনের একটা ফাইল তৈরি হয়ে যাবে। এবং ওই ফাইলের মধ্যে এতটুকু অংশ ইম্পোর্ট করাই থাকবে, এবং এখানে ক্লাস আপনি যে যে টেবিলের জন্য স্কিমা তৈরি করবেন ওখানে আসবে কি ক্রিয়েট, ওই টেবিলের নাম, এবং ক্রিয়েট ওমু টেবিল ইউজিং মাইগ্রেশন, এটা হচ্ছে আমাদের মেইন ক্লাস আর কি, মাইগ্রেশন ক্লাসটা। সেই মধ্যে দুইটা ফাংশন থাকবে, একটা হচ্ছে আপ আর একটা হচ্ছে ডাউন। আপের কাজ হচ্ছে টেবিলটাকে তৈরি করা, ডাউনের কাজ হচ্ছে টেবিলটাকে কি করা, ড্রপ করে দেওয়া। সো আপ ফাংশনের মধ্যে এসে দেখেন, এই ফাংশনের মধ্যে এসে প্রথম ইউজ করা হচ্ছে স্কিমা, এটা হচ্ছে একটা ক্লাস। এই ক্লাসটাকে এখানে কি করে নেওয়া হয়েছে, ইউজ করে নেওয়া হয়েছে। তো স্কিমা ক্লাসে ক্রিয়েট মেথড ইউজ করা হয়েছে, ক্রিয়েট মেথডের মধ্যে দুইটা প্যারামিটার দুইটা আর্গুমেন্ট ইউজ করা হয়েছে, একটা হচ্ছে ইউজার অর্থাৎ টেবিলের নাম, এই নামের একটা টেবিল তৈরি হবে কোথায়, ডেটাবেস সার্ভারের মধ্যে এসে। আমরা যে ডেটাবেস সার্ভারের সাথে কানেক্টেড থাকবো এই ডেটাবেস সার্ভারের সাথে মধ্যে এই নামের একটা টেবিল তৈরি হয়ে যাবে ইউজার্স নামের, এবং এই টেবিলের মধ্যে এই ফাংশন দিয়ে, এটা হচ্ছে ক্লোজার, এই ক্লোজার দিয়ে কি করা হয়েছে, ক্লোজার দিয়ে টেবিলের মধ্যে কি থাকে কলাম, কলামগুলো তৈরি করা হয়েছে। যেমন যেমন দেখেন ক্লোজারের মধ্যে একটা ফাংশন আছে, এখানে ব্লুপ্রিন্ট, এটা কি, এটা একটা ক্লাস, এই ক্লাসের মধ্যে দেখেন ব্লুপ্রিন্ট এই ক্লাসটা এখানে ইউজ করে নেওয়া হয়েছে, এটা একটা ক্লাস, এই টেবিলটা হচ্ছে এই ক্লাসের একটা অবজেক্ট, টেবিলটা হচ্ছে কি ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে নেওয়া হয়েছে। এবার এই অবজেক্ট ধরে, এই অবজেক্ট ধরে দেখেন আমরা এই যে এখানে কিছু মেথড ইউজ করছি, যেমন ইনক্রিমেন্টস, এটা কি আইডি ফাংশন, এটা একটা ফাংশন, স্ট্রিং এটা একটা ফাংশন, স্ট্রিং এটা একটা ফাংশন, স্ট্রিং রিমেম্বার টোকেন টাইম স্ট্যাম্প এগুলো সবগুলো একটা মেথড। এই মেথড গুলো কোন ক্লাসের মধ্যে আছে বলেন তো, ব্লুপ্রিন্টের ভিতরে না, এক্সিলেন্ট, আমি কার্সারটা এখানে নিয়ে আসি, অনেকেই কিন্তু ধরা খেয়ে গেছে বলছে স্কিমা, স্কিমা কিন্তু না, স্কিমা ক্লাসের ফাংশন কোনটা ক্রিয়েট, আর এই ইনক্রিমেন্ট স্ট্রিং তারপরে রিমেম্বার টোকেন এগুলো কোন ক্লাসের ফাংশন, ব্লুপ্রিন্ট, কারণ এই ফাংশনগুলো কল করা হয়েছে কি দিয়ে, টেবিল দিয়ে, টেবিল দিয়ে, যে অবজেক্ট দিয়ে কল করা হয়েছে সেই অবজেক্টটা কোন ক্লাসের, ব্লুপ্রিন্ট ক্লাসের, ঠিক আছে। এভাবে কিন্তু কাজটা এখানে করা হচ্ছে। এখন মনে করেন আপনি বলেন যে আপনার মুখের কথা বিশ্বাস করি কেমনে, আপনি দুটো বলটা কথা বলুন, ঠিক আছে। সো কন্ট্রোল চেপে ধরে মনে করেন ইনক্রিমেন্টস এর উপর ক্লিক করেন, দেখেন ওই ফাংশনটার মধ্যে চলে আসছেন না, পাবলিক ফাংশন কি ইনক্রিমেন্টস, একদম উপরের দিকে যান, দেখেন এই ফাংশনটা কোন না কোন একটা ক্লাসের মধ্যে আছে, ক্লাসের নামটা কি দেখেন, ক্লাসের নামটা কি, হাইসিননি, আমাদের আপনাদের এই ক্লাসে নোয়াখালীর কেউ নাই, একজন আর কেউ নাই, বৃহত্তর নোয়াখালী মানে ফেনিটেনি সহ তিনজন চারজন আস্তে আস্তে বাড়তেছে, কেরে ভাই নোয়াখালী বলে কি লজ্জা করে, আপনারা দু একটা নোয়াখালী ভাষায় কথা বলেন মাঝে মাঝে, আই মিস দেম, ওকে, সো নোয়াখালীর ভাষা খুব ভালো লাগে, নোয়াখালী বরিশাল, সো তাহলে এই ব্লুপ্রিন্ট ক্লাসের মধ্যে এগুলো হচ্ছে কি দেখেন, এই সবগুলো হচ্ছে মেথড বা বিল্ড, হ্যাঁ এখানে যে এগুলো দেখতে পাচ্ছেন এই আপনার ব্লুপ্রিন্ট ক্লাসের অবজেক্ট তৈরি করে এখানে ইনক্রিমেন্ট স্ট্রিং 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 রিমেম্বার টোকেন টাইম স্ট্যাম্প এই সবগুলো হচ্ছে মেথড ব্লুপ্রিন্ট ক্লাসে। সো বেসিক্যালি এই মেথডগুলো কি রিপ্রেজেন্ট করে, বেসিকগুলো রিপ্রেজেন্ট করে হচ্ছে কি কলামের টাইপ। আমরা যখন ডেটাবেজে কোনো একটা কলাম তৈরি করি, মনে করেন এখানে এসে স্টুডেন্ট ইনফো, এটা একটা ডেটাবেস, এই ডেটাবেজের মধ্যে টেবিল আছে না একটা টিবিএল স্টুডেন্ট, আমরা যখন
আমরা যখন স্টুডেন্ট টেবিলটা তৈরি করছি খেয়াল করেন একটু, তখন প্রথমে কি দিছি, কলামের নাম, তারপরে দিছি কি টাইপ, তারপরে দিছি কি লেন্থ, দ্য ভ্যালু, এই তিনটা, এই তিনটা তো ম্যান্ডেটরি। এখন তাহলে আমি যখন স্কিমা ফাইল দিয়ে তৈরি করবো আমার ওগুলো দেওয়া লাগবে না, তো বেসিক্যালি এই ফাংশনটা রিপ্রেজেন্ট করে তার টাইপ, এই ফাংশনটা রিপ্রেজেন্ট করে কি টাইপ, আর এই কলামের নামটা কোথায় হচ্ছে, এটা হচ্ছে কলামের নাম, এগুলো হচ্ছে কি কলামের নাম, আর এগুলো হচ্ছে কি টাইপ। এখন এই টাইপ হলে কি হবে, এটা এটা হলে টাইপ কি, এটা টাইপ কি, এটা টাইপ কি, এগুলো সবার বলে দেওয়া আছে কোথায়, আপনারা একটা সাইটে আসেন laravel.com। Wow. আসেন নিচের দিকে বা আসেন বাম দিকে, ডকুমেন্টেশন, ডকুমেন্টেশনে যান, ডকুমেন্টেশনে বাম দিকে দেখেন প্রথমে কি আছে, প্রোলগ, তারপরে কি আছে গেটিং স্টার্টেড, তারপরে ডেভ এনভায়রনমেন্ট, তারপরে কোর কনসেপ্ট, এইচটিটিপি লেয়ার, তারপরে কি আছে ফ্রন্ট এন্ড, এরপরে কি আছে সিকিউরিটি, এরপরে আছে জেনারেল টপিকস, এরপরে কি আছে ডাটাবেস। সো বেসিক্যালি আমরা ডেটাবেসের সাথে যত কাজ করব, ডাটা সেভ করা, ডাটা তুলে নিয়ে আসা, এডিট করা, ডিলিট করা, আপডেট করা, যত ধরনের কাজ আছে, এই কাজগুলো আমরা আগে কিভাবে করছি, কোয়েরি লিখছি সিলেক্ট অল ফ্রম প্রিভিয়াস স্টুডেন্ট, এখানে কোনো কোয়েরি লিখতে হবে না, সব ফাংশন দেওয়া হবে, ডাটা তোলার জন্য ফাংশন আছে, ডাটা সেভ করার জন্য ফাংশন আছে, সব ফাংশন দেওয়া হবে। তো ডাটাবেজে যত ধরনের কাজ আমরা করব, সমস্ত কাজ কি দিয়ে করব, ফাংশন দিয়ে করব। তো এই ফাংশনগুলো দুইটা ক্লাস প্রোভাইড করে, একটা হচ্ছে কোয়েরি বিল্ডার আর একটা হচ্ছে ইলিকুইন্ট ওয়ারেন। এই দেখেন ডাটাবেজের মধ্যে এসে একটা হচ্ছে কি কোয়েরি বিল্ডার, এটা একটা ক্লাসের নাম, আর একটা হচ্ছে ইলিকুইন্ট ওয়ারেন। ওকে, এই দুটো হচ্ছে কি ডাটাবেজ ক্লাস, ডাটাবেজের সাথে কাজ করার জন্য দুটো হচ্ছে ক্লাস, ডাটা সেভ করার জন্য আমার ফাংশন লাগবে, ফাংশনটা ইলিকুইন্ট ওয়ারেন আছে, ফাংশনটা কোয়েরি বিল্ডার ক্লাসেও আছে, দুটো ক্লাসের, দুটো ক্লাস দিয়ে আমরা কাজ করতে পারি। বাট কোনটা ভালো বলেন, দুটোই ভালো স্যার, মানে ডাটা বই তো চালাক হয়ে গেছে কতটা কি, হ্যাঁ ক্লাসের আমি একটু ফাপুর টাপুর দিব, সব আমার এইভাবে দিলেন স্যার, কুমিল্লা নিলাম দিলেন, নিলাম স্যার যাহাই দিয়েছেন তাহাই ফেরত পেলেন। সো কুয়েরি বিল্ডার, ইলিকুইন্ট ওয়ারেন, দুইটাই বেসিক্যালি, ইলিকুইন্ট ওয়ারেন এটা হচ্ছে স্মার্ট একটা ক্লাস, কুয়েরি বিল্ডার এটাও স্মার্ট ক্লাস। যখন আমরা বিগ ডাটা নিয়ে কাজ করব, বড় বড় কুয়েরি লিখব, বড় বড় কাজ করতে হবে, 10-12 টেবিল জয়েন করতে হবে, 3-4 টেবিল জয়েন করতে হবে, তখন ইলিকুইন্ট ওয়ারেন দিয়ে করা যাবে না, তখন করতে হবে কুয়েরি বিল্ডার দিয়ে। আবার মনে করেন আমি ছোট্টখাটো কিছু কাজ করবো, খুবই স্মার্ট জব, সেটা আমি কুয়েরি বিল্ডার দিয়েও করতে পারি, ইলিকুইন্ট ওয়ারেন দিয়ে করতে পারি, তখন আমরা ইলিকুইন্ট ওয়ারেন দিয়ে করব। ইলিকুইন্ট ওয়ারেন বেসিক্যালি এটা হচ্ছে একটা মডেল, ওয়ারেন এর ফুল মিনিং হচ্ছে অবজেক্ট রিলেশনশিপ মডেল, অবজেক্ট রিলেশনশিপ মডেল, ORM। এটা অ্যাকচুয়ালি আমি খুব মিস করি, কারণ হচ্ছে আমি আসা থেকে বছর দিনের আগে একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেছিলাম ল্যারাভেল ডেভেলপার হিসেবে, তো তখন উনি আমার জিজ্ঞেস করছিল ইলিকুইন্ট ওয়ারেন দিয়ে কাজ করেন, আমি কিছু বলতে পারিনি, বুঝতে পারছেন বিষয়টা, আমি করছিলাম কাজটা বাট আমি জানতাম না যে ইলিকুইন্ট ওয়ারেন নামে একটা ক্লাস আছে। সো তারপরে ওখান থেকে বের হয়ে এসেই তো মনে করেন বললাম যে না এই জিনিসটা কি করা, দেখলাম যে না আমি যে কাজটা করছি বেসিক্যালি এটা ইলিকুইন্ট ওয়ারেন দিয়েই করা, মানে ইলিকুইন্ট ওয়ারেন এর ক্লাস দিয়েই করা, বাট আমি সেটা বলতে পারি নাই, সেই জন্য এটা ক্লিয়ার থাকতে হবে যে না কুয়েরি বিল্ডার একটা ক্লাস এবং ইলিকুইন্ট ওয়ারেন এটাকে আর একটা ক্লাস, দুইটা ক্লাস, এই দুইটা ক্লাস দিয়েই আমি যত ধরনের ডাটাবেজের কাজ আছে সেগুলো করতে পারি। সো কোনটা স্মার্ট, দুটোই স্মার্ট, বাট আমরা এটা দিয়ে ম্যাক্সিমাম কাজ করব, বড় বড় কোয়েরি জয়েন করি ক্ষেত্রে এটার সাপোর্ট দিব। এটার কিছু বেশ কিছু অ্যাডভান্টেজ আছে যেটা এটা দিতে পারবে না, এটার কিছু অ্যাডভান্টেজ আছে যেটা এটা দিতে পারবে না, আবার এটার কিছু অ্যাডভান্টেজ আছে যেটা এটা দিতে পারবে না, বুঝতে পারছেন?
সো দুটেই কিন্তু ইম্পর্টেন্ট এজন্য বাট আমরা মানে একই বলে এর কথা হচ্ছে যখনই কোনো একটা টেবিল তৈরি করবা সেই টেবিলের জন্য একটা মডেল রাখো এটা হচ্ছে এর কথা আর এর কথা হচ্ছে যখন কোনো টেবিল তৈরি করবা এর জন্য কোনো মডেল দরকার নাই আমি একা 100 আমাকে দিয়ে সবকিছু করো মডেল টডেল দরকার নাই আবার এ বলতেছিস ভাই না যখনই টেবিল হবে টেবিলের সাথে একটা মডেল হবে ফ্রেমওয়ার্ক গুলো কি প্যাটার্নে চলে এমভিসি না সো মডেল ভিউ কন্ট্রোলার সো যদি আমরা কোয়েরি বিল্ডার দিয়ে করি তাহলে আমাদের এই জিনিসটা লাগবে না ভিসি দিয়ে হয়ে যাবে ভিসি দিয়ে ভিউ এবং কন্ট্রোলার দিয়ে হয়ে যাবে কাজ মডেল লাগবেই না বাট আমরা এমভিসি প্যাটার্নেই কাজটা করব আমরা মডেলটা রাখতে যাচ্ছি মডেলটা দিয়ে প্র্যাকটিস করলে আপনি অনেক বেনিফিট পাবেন সামনে এবং ওই বেনিফিট থেকে আমি আপনাদেরকে বঞ্চিত করতে চাচ্ছি না অলরাইট সো নাও অ্যাকচুয়ালি এখানে এসে আপনারা দেখেন এই ডেটাবেজের মধ্যে প্রথম আছে গেটিং স্টার্টেড কোয়েরি বিল্ডার পেজিনেশন তারপরে কি আছে মাইগ্রেশন এই মাইগ্রেশনে যান আমরা আসবো কোয়েরি বিল্ডার এবং ইলেকুয়েন্ট ওয়ারিং আরেকবার আসবো মাইগ্রেশনে আসছেন না এই যে নিচের দিকে আসতে থাকেন এই যে এখানে দেখেন উপর থেকে দেখেন এই যে এটা কি এটা একটা মাইগ্রেশন ফাইল এটা কি হ্যাঁ ক্রিয়েট ইউজার টেবিল এটা একটা মাইগ্রেশন ফাইল এই মাইগ্রেশন ফাইলের মাধ্যমে আমরা একটা টেবিল তৈরি করব ইউজার টেবিল আমরা যদি একটা ক্যাটাগরি টেবিল তৈরি করতে চাই কিভাবে তৈরি করব মাইগ্রেশন ফাইলের মাধ্যমে সেই ফাইলের নাম কি হবে ক্রিয়েট ক্যাটাগরি টেবিল সো ওই ফাইলটা এখানে কিভাবে তৈরি হবে দেখেন এখানে বলে দেওয়া আছে জেনারেটিং মাইগ্রেশন এই যে PHP আর্টিসান মেক মাইগ্রেশন এখানে কি লেখা হচ্ছে ক্রিয়েট ইউজার টেবিল এটা যদি চালাই দিই তাহলে এটা হয়ে যাবে আমরা বেসিক্যালি এখানে এই এটা লিখব PHP আর্টিসান মেক মাইগ্রেশন এখানে কি আছে ক্রিয়েট ইউজার টেবিল তারপর টেবিলের নাম ক্রিয়েট টেবিলের নাম ঠিক আছে এভাবে করতে পারি বাট আমরা কিন্তু অ্যাকচুয়ালি এভাবে করব না এখানে যেটা দেখছেন না এটা প্রোভাইড করছে কে কোয়েরি বিল্ডার এটা প্রোভাইড করছে কোয়েরি বিল্ডার তুই গেল এই যে PHP আর্টিসান মেক মাইগ্রেশন ক্রিয়েট ইউজার টেবিল দুইটা হাইফেন ক্রিয়েট ইউজার এই কমান্ড যদি আপনি চালান তাহলে কি হবে এই কমান্ড যদি আপনি আমরা চালাই তাহলে যেটা হবে এখানে এরকম একটা ফাইল তৈরি হবে এই যে এখানে যে নাম দিয়ে দিবেন চালাবো নাকি চলেন একটা চালাই পরে ডিলিট করে দিবনি দেখেন এই কমান্ডটা নেন টার্মিনালে যান পেস্ট করেন PHP আর্টিসান ওকে কফি হয় নাই আপনিও কফি বললেন স্যার অমনি আমি বললাম একটা টেবিলের নাম দেখানি ক্রিয়েট BITM টেবিল এবার ক্রিয়েট সমান সমান কি দিতে হবে BITM এখানে যা দিবেন এখানে যা লিখবেন সেটাই হয়ে যাবে টেবিলের নাম এটা হচ্ছে আমার মাইগ্রেশন ফাইলের নাম ক্রিয়েট BITM টেবিল এটা কি মাইগ্রেশন ফাইলের নাম আর ক্রিয়েট এই যে দুইটা এটা কি হাইফেন দুইটা হাইফেন তারপরে ক্রিয়েট সমান সমান এখানে যা লিখবেন সেটা কি হয়ে যাবে টেবিলের নাম তো বেসিক্যালি মনে করেন আমি এখানে লিখে দিলাম হাবিব ওকে বাট দিস ইজ নট অ্যাকচুয়ালি এটা হয় না মিনিংফুল হয় না এখানে হাবিব দিস ইজ ক্রিয়েট BITM না স্যার ক্রিয়েট ইজ ইকুয়াল টু যেটা লিখবো ওটা হবে টেবিলের নাম রাইট আর ক্রিয়েট BITM টেবিল যে লিখলাম ওটা এটা হবে আমার ফাইলের নাম এই যে এখানে ফাইলের নাম হবে যে ক্রিয়েট ইউজার টেবিল এটা ফাইলের নাম অ্যাকচুয়ালি এখানে কি দিবে বলেন সময় নাই বলেন তাহলে টেবিল স্যার হ্যাঁ BITM হ্যাঁ লারাভেল 41 দিব দিলে সেটা তো ডিলিটই করে দাও আপনাদের গ্রাফিক ডিজাইনার বলছে জি স্যার লারাভেল 41 এবার এন্টার দিয়ে দিচ্ছি দেখেন কি হচ্ছে স্যার বুঝছে যে ডিলিট হবে বুঝতে পারছেন যে ডিলিট হবে সো দেখেন কি লেখছে মাইগ্রেশন ফাইল ক্রিয়েটেড সাকসেসফুল এটা মনে করেন আজকে ডেট ডেট দিয়ে একটা ফাইল তৈরি হয়েছে ডেট টাইম মিলে আর কি 2017 ফেব্রুয়ারির আজকে 2 তারিখ না আপনাদের ভাষার মাঠে সবাইকে স্বাগত কংগ্রেচুলেশন ভাষার জন্য যারা যুদ্ধ করছে তাদের জন্য দোয়া করবেন এবং সবসময় বাংলা ভাষায় কথা বলবেন ঠিক আছে আপনারা ভালো ওয়েব ডেভেলপার হন বড় বড় অনেক নামি দামি ব্যক্তি হন ঠিক আছে অমিতাভ বচ্চন শাহরুখ খান
বা মনে করেন অনেক নামি দামি এদের মধ্যে ব্যক্তিত্ব হন, ব্যক্তিত্ব হওয়ার পরে আপনি কোথাও আপনাকে নিয়ে যাবে, বলবে যে ঠিক আছে আপনি কিছু বলেন, তখন আপনি বলবেন বাংলা ভাষা। বুঝতে পারছেন? আমার কিন্তু এই ধরনের একটা প্ল্যান আছে, ঠিক আছে? আমি যদি লাইফে, হ্যাঁ আমি যদি বাইরে যদি কোথাও কোনো ধারণা পাই, ইয়ে পাই, যদি বলে যে আপনি কিছু বলেন এই সম্পর্কে, আমি কিন্তু বাংলাই বলবো। এখন সে বাধ্য হয়ে কি হবে বাংলা শিখতে। বুঝতে পারছেন আমার কথাটা? ইংলিশে বলবো, হিন্দিতেও বলবো, পুনরাটা ভাষা শেখার ইচ্ছা আছে এবং সেই প্রসেসে কাজও করতেছি, তো ওটা ব্যাপার না, ঘটনা হচ্ছে। কিন্তু লাস্টের কথাটা আমি বাংলাতেই বলবো, যেটা একদম মানে আমার মায়ের ভাষা, রাইট? তো এটা একটু মনে রাখবেন। আমার ইচ্ছা আছে সামনের বছর ইন্ডিয়া যাওয়ার, 2019 সালে, সরি 2018 19 সালে যাবো মালয়েশিয়া। এখন একটু খেয়াল করেন, এখানে ক্লিক করেন, দেখেন এখানে কি আসছে, ক্রিয়েটের পরে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে ক্রিয়েটের পরে আপনি যেটা দিচ্ছেন সেটা কি হয়ে গেছে, আমার টেবিল তৈরি হবে। এখনো টেবিল তৈরি হয় না, আমি একটা কমান্ড দিলেই হবে। বাট এটা হচ্ছে কি আমার মাইগ্রেশন ফাইল, এই মাইগ্রেশন এখানে এখানে কি আসছে, ক্রিয়েট বিআইটিএম টেবিল, ওকে ফাইল, স্কিমা বলে এটা, এটাকে বলে স্কিমা ফাইল, রাইট? স্কিমা ফাইল, এই স্কিমা ফাইল তৈরি করে, স্কিমা ফাইল রান করে আমরা একটা টেবিল তৈরি করব, এবং টেবিলে কোনো কাস্টমাইজ মডিফিকেশন আসলে সেটাও আমরা স্কিমা ফাইল দিয়েই করব, মাই কমান্ড দিয়ে দিয়ে করব। এতে অনেক সুবিধা আছে। আপনারা যখন এখান থেকে একটা প্রজেক্ট বাসায় নিয়ে যান, বাসায় নিয়ে যেয়ে কি করেন, সেটাকে আবার ডাটাবেস তৈরি করেন, এক্সপোর্ট ইম্পোর্ট করেন না, ল্যারাভেল দিয়ে প্রজেক্ট করলে কিচ্ছু করা লাগবে না, সিম্পলি একটা কমান্ড দিয়ে দিলেই হয়ে যায়। ওকে একটু খেয়াল করেন, একটা কমান্ড দিয়ে দিলে হয়ে যাবে, একটু খেয়াল করেন। তো ল্যারাভেল 41 ফাংশনের মধ্যে এভাবে করে দেওয়া হচ্ছে, তাই না? এটা আমাদের কনসার্ন, এটা ডিলিট করে দেন। আমাদের মেইন কনসার্ন কোনটা, ক্রিয়েট ইউজার টেবিল। সো এখানে আচ্ছা এবার দেখেন, আমরা এই laravel.com এ ছিলাম, মাইগ্রেশনের মধ্যে ছিলাম, এখান থেকে কিভাবে মাইগ্রেশন ফাইল তৈরি করে সেটা আমরা প্র্যাকটিস করলাম একবার। এবার দেখেন মাইগ্রেশন স্ট্রাকচার এখানে বলা আছে, আপনাদেরকে যে কথাগুলো আমি বলতেছি সব এখান থেকে পড়া। এবার নিচের দিকে আসি, দেখেন এই যে টেবিল তৈরি করবেন কিভাবে, আরো নিচের দিকে আসেন, এই দেখেন অ্যাভেলেবল কলাম টাইপ আসছেন নিচের দিকে, এই যে এখানে দেখেন টেবিল দিয়ে ধরছে বিগিন টেজার, এটা হচ্ছে আমার ল্যারাভেলের কমান্ড ইনস্ট্রাকশন, আর এটা হচ্ছে কি এই ডাটাবেজের ইকুইভ্যালেন্ট বিষয়গুলো আর কি। আমার কথা কি শুনছেন কি বলছি? এটা হচ্ছে আমার ল্যারাভেলের কমান্ড, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি, এটা বলে দিচ্ছে আমার এখানে ইনস্ট্রাকশন গুলো। যেমন মনে করেন এখানে হচ্ছে আমি যদি সাপোজ ধরেন এখানে আমি এটা নিলাম ইন্টিজার, আমি এখানে ইন্টিজার দিলাম, সো ইন্টিজার এখানে কি লিখছে, ইন্টিজার ইকুইভ্যালেন্ট ফর দা ডেটাবেস। সো আমি যদি এখানে এই কমান্ডটা, এই কমান্ডটা, এই লাইনটা কোনো একটা মাইগ্রেশন ফাইলের মধ্যে কোথায় দিব, আপ ফাংশনে না ডাউন ফাংশনে, আপ ফাংশনে, আপ ফাংশনের মধ্যে যদি আমি এটা দেই তাহলে আমার টেবিলের মধ্যে একটা কলাম তৈরি হবে, তার নাম কি, ভোটস, এবং এই কলামের টাইপটা কি হবে, ইন্টিজার। এই কারণ কি, কিভাবে বুঝলাম, এই যে এখানে বলে দিচ্ছে কি ইন্টিজার ইজ ইকুইভ্যালেন্ট টু ফর দা ডাটাবেস, ইন্টিজার ইকুইভ্যালেন্ট টু, সো এখানে এসে সে আমরা যেখান থেকে দিয়ে দিলাম কি আইএনটি, এইটার ইকুইভ্যালেন্ট টু হচ্ছে ওইটা, ওকে এইটার ইকুইভ্যালেন্ট টু হচ্ছে ওইটা। এবার নিচের দিকে নামেন,
ইনিশিয়াল দিকে নামে ইনিশিয়াল দিকে নামার পর এখানে যদি এখানে যে স্ট্রিং স্ট্রিং এর ইকুইভ্যালেন্ট কি দেখেন তো কি দেওয়া আছে ভার্কা তার মানে আমি যদি মনে করেন একটা নাম নিব স্টুডেন্ট নেম তাহলে স্টুডেন্ট নেম আমি একটা কলাম তৈরি করব কি লিখব টেবিল স্ট্রিং এখানে লিখে দেব স্টুডেন্ট নেম তাহলে স্টুডেন্ট নেম এই ভার্কার ইকুইভ্যালেন্ট কলাম মানে স্টুডেন্ট নেম যদি আপনি দেন তার টাইপটা কি হবে ভার্কার হয়ে যাবে এই যে এখানে যদি আমি লিখলাম স্টুডেন্ট নেম টাইপটা কি দিই ভার্কার এটার মানেও যা এই লাইনটার মানে সেম একই জিনিস একই জিনিস আপনি যদি কোনো কিছু না দিয়ে দেন তাহলে বাইটি ফর্ম 255 হবে আর এই যে এখানে দেখেন এখানে যদি আপনি ইমেল এর পরে কমা দিয়ে 100 দিয়ে দেন তাহলে 100 ইয়ে হবে 100 ক্যারেক্টার হবে ঠিক আছে স্যার ইন্টিজার বা আইডির জন্য স্যার আপনি যেটাকে প্রাইমারি কি বানাবেন সেটাকে কি দিবেন ইনক্রিমেন্ট এই ফাংশনটা কি করবে দেখেন এই ফাংশনটা কি করবে এই ফাংশনটা যেটা করবে সেটা হচ্ছে এই কলামটাকে ইন্টিজার করবে প্রাইমারি কি করবে এবং অটো ইনক্রিমেন্ট করবে এই তিনটা কাজ এটা কোথায় লেখা আছে এই যে এখানে এই যে ইনক্রিমেন্টিং কি আইডি তার মানে কি আইডিটা অটোমেটিক্যালি কি হবে ইনক্রিমেন্ট হবে এবং এটা কি লেখছে প্রাইমারি কি হয়ে যাবে এবং ইন্টিজার ইকুইভ্যালেন্ট বাট আমরা যে শুধু এক জায়গায় কথা দেখছিলাম ইন্টিজার নাকি জানো আমি আর কথা কি শুনছেন ইনক্রিমেন্টস স্যার একটা আছে স্যার ওর যে বিগ ইনক্রিমেন্টস এটা হচ্ছে কি এটা হচ্ছে বড় বিগ ইন্টিজারের জন্য লাগবে না যেমন মনে করেন এটা এইটা দিয়ে হয়ে যাবে এটা দেওয়া হচ্ছে 10 ইনক্রিমেন্টস এর মধ্যে আপনি যখন এটা দিয়ে দিবেন এটা সর্বোচ্চ নিবে 10 আর কি 10 দিয়ে সবচেয়ে বড় সংখ্যা কত স্যার তাহলে কি আমি স্যার বিগ ইনক্রিমেন্টস আরো বড় দেখি তো এখানে কি আছে দেখেন তো এটা একটা টাইপ আর কি এটা ইউজ করা হয়নি কখনো আপনার পূর্ণ সংখ্যা এরকম কিছু একটা আর কি দুই ডিজিটের এরকম কিছু একটা আর কি বাট আমরা যখন এই ফ্লোট ইউজ করবো দেখেন ফ্লোটের জন্য কার ফ্লোট ইকুইভ্যালেন্ট যে ফ্লোট মানে তার নিউজ ফ্লোট আমরা যখন ডেটাবেস থেকে দিয়ে দেই কি ফ্লোট তাই না কই গেল ফ্লোট এটা ফ্লোট ফ্লোটের ইকুইভ্যালেন্ট কি এই যে এটা ওইখানে ফ্লোট দিয়ে যা এখানে ফ্লোট দিয়ে একটাই দশমিকের আগে নিবে আট ঘর দশমিকের পরে নিবে কয় ঘর দুই ঘর এখানে ডাবল ওই সেম ডাবল ইকুইভ্যালেন্ট টু ডাবল ডেসিমাল ডেসিমালও একই ডাবল ডেসিমালটাও ইকুইভ্যালেন্ট কিসের ডাবলের
তাই না? এখানে 15 যাবে দশমিকের আগে আর 8 যাবে দশমিকের পরে, ঠিক আছে? ডাবল এটা অনেক বড়, সরি ডেসিমালটা অনেক বড়, এই যে ডেসিমাল, সরি 5 যাবে দশমিকের আগে আর 2 যাবে দশমিকের পরে, ডেসিমাল ইকুইভ্যালেন্ট, এটা ওই ইন্টিজার ইয়া মানে কোন সংখ্যা নেওয়ার জন্য আর কি। হ্যাঁ আচ্ছা যাই হোক, তো এটা গেল আমাদের আইডি, এটা হচ্ছে নেম, এটা হচ্ছে ইমেল, ইমেলের পর এখানে কি দেখতে পাচ্ছেন? ইউনিক, তাই না? এর মানে কি? এর মানে হচ্ছে এটা যদি এই ফাংশন দিয়ে যেটা করা হচ্ছে এই ফিল্ডটার ভ্যালু কখনোই ডুপ্লিকেট হবে না, দুইটি ইমেল অ্যাড্রেস কখনো এখানে যাবে না, ইউনিক। এরপরে পাসওয়ার্ডটা কি হচ্ছে? আছে স্ট্রিং রিমেম্বার টোকেন, এটা কি? এটা হচ্ছে বেসিক্যালি একটা টোকেন। এই ইউনিকটা স্যার অন্য ক্ষেত্রেও কাজ করে, মোবাইল যেরকম মোবাইল নাম্বারটা, হ্যাঁ আপনি দিয়ে দেন, মনে করেন নেম আপনি দিয়ে দিলেন ইউনিক, তাহলে এক দুই এক নাম দুজন যাবে না, যাবে না। হ্যাঁ বুঝতে পারছেন, যদি আপনি ইউজার নেমটা ঢুকেন তাহলে ওটাকে ইউনিক করে দিবেন। এখন মনে করেন রিমেম্বার টোকেন, এটা কি? এটা একটা টোকেন, দেখেন এখানে ক্লিক করেন, এই যে এখানে কি আছে রিমেম্বার টোকেন, এটা 100 ক্যারেক্টার একটা টোকেন সে জেনারেট করবে। আবার এরপরে কি আছে? টাইম স্ট্যাম্প, এটা বেসিক্যালি দুইটা টেবিল দুইটা কলাম তৈরি করবে, একটা হচ্ছে ক্রিয়েটেড অ্যাড আর একটা হচ্ছে ডিলিটেড অ্যাড। যখন আপনি কোনো ইউজার তৈরি করবেন অথবা আপডেট করবেন সাথে সাথে এটা আপডেট হয়ে যাবে। মানে স্যার বুঝিনি স্যার, কবে তৈরি হয়েছে, কবে তৈরি হয়েছে এবং যদি কখনো আপডেট করেন সেটা রেকর্ড সে রাখবে। টোকেনটা বেসিক্যালি একটা সিকিউরিটি ইস্যুর জন্য কাজ করে, পাসওয়ার্ড রিসেটের জন্য। মনে করেন ফরগেট ইওর পাসওয়ার্ড, তখন এই রিমেম্বার টোকেনটা কাজ করে। এই দেখেন ক্রিয়েট পাসওয়ার্ড রিসেট পাইছেন না, এখানে দেখেন যে টোকেন আছে, এই যে টোকেন, এই টোকেনটা আর এই টোকেনটা মিলে না, মিললে কখনোই পাসওয়ার্ড রিসেট করতে পারবে না। মেইল মেইলে সেন্ড করা, হ্যাঁ হ্যাঁ, এটা পাসওয়ার্ড রিসেটের জন্য রিমেম্বার টোকেনটা লাগে। মানে স্যার এই টোকেনটা স্যার তখন স্যার আমরা যখন স্যার মেইল দিয়ে স্যার যখন রিসেট করব তখন স্যার মেইলে একটা টোকেন এসে পড়বে, আবার মেইলে একটা টোকেন চলে যাবে, এই দুইটা পরে আবার মিলাইতে হবে, মিলাইতে হবে। হ্যাঁ এবার টাইম স্ট্যাম্পের মধ্যে যান, এখানে দেখেন কয়টা কয়টাই আছে, ক্রিয়েট ক্রিয়েটেড অ্যাড আপডেটেড অ্যাড, এই দুইটা কলাম হবে, ক্রিয়েটেড অ্যাড আপডেটেড, অর্থাৎ লোডটা কবে ক্রিয়েট হয়েছে আর যদি কখনো আপডেট করেন এখানে আপডেট হয়ে যাবে। সকালে দেখছিলাম ফোর, এখন এখন দেখেন এখন আমাদের ডেটাবেস সার্ভারে আসেন, ডেটাবেস সার্ভারে কোন টেবিল আছে? কোন টেবিল নাই। এখন মেইন কথা খেয়াল করেন, আমাদের প্রজেক্টের সাথে ডেটাবেস সার্ভারে কি কানেকশন দেওয়া আছে? আমাদের এই ল্যারাভেল প্রজেক্টের মধ্যে একটা ফাইল আছে .env, একদম বেস প্রজেক্টের মধ্যে এই ফাইলটা দেখেন নেটবিনসে পাবেন না, এই .env ফাইলগুলো নেটবিনস শো করতে পারে না, হয়তোবা কনফিগারেশন চেঞ্জ করতে হয় সেটা আমার জানা নাই কিভাবে চেঞ্জ করে, এসটি অ্যাক্সেস শো করে। সেটা কি নেটবিনসের ফাইল নাকি? না না না, নেটবিনসের ফাইল না, এটা ল্যারাভেল ফ্রেমওয়ার্কের ফাইল। আপনি যখন আমরা যখন ফ্রেমওয়ার্ক ডাউনলোড করছি তখন এই ফাইলটা আমাদের কাছে আসছে, ঠিক আছে? .env জি স্যার, এমনি ফোল্ডারে তো আছে স্যার, বাট এমনি আপনি ফোল্ডারের মধ্যে যান দেখবেন পাবেন। জি স্যার, হাইফেন নেই, হাইফেন স্যার, আচ্ছা .env এটাকে কোন এক এডিটর দিয়ে ওপেন করেন, এটা হচ্ছে আমার মেইন কনফিগারেশন ফাইল। আপনি যদি ইমেল টিমেল পাঠাতে চান এখানে যে মেইল সার্ভার কনফিগারেশন করতে হয়, টেবিল তৈরি করা লাগবে না, টেবিল অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে, ম্যাজিক্স। এই দেখেন ডিবি কানেকশন, এই যে সেকেন্ড প্যারাগ্রাফটা আসেন, এই .env ফাইলের মধ্যে প্রথমটা দেখেন, প্রথমটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনের কনফিগারেশন কিছু ফাইল, যেমন আপনি যখন ল্যারাভেল ডাউনলোড করছেন এটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন কি, হ্যাঁ এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের হোস্ট, যখন প্রজেক্ট লাইভে তোলা হয় এই জিনিসটা চেঞ্জ করে দেওয়া হয়, অ্যাপস ইউআরএল এটা চেঞ্জ করে দেওয়া লাগে লাইভে তোলার পর, ঠিক আছে? হ্যাঁ ডোমেনটা নাম দিতে হয় এখানে, বলে দিলাম। এখন মনে করেন এটা হচ্ছে ডিবি কানেকশন, ডিবি কানেকশনের মধ্যে এটা হচ্ছে আমার ডেটাবেস সার্ভার,
আপনারা যদি নরমালি পিএসপি মাই স্কুল এর প্রজেক্ট হয় এখানে যা আছে তাই থাকে, ওরা কল বা এমএস এসকিউএল হলে এখানে চেঞ্জ হয়। ডেটাবেস সার্ভার কোনটা? মাই স্কুল, এটাই। এবার হোস্ট নেম, এই হোস্ট নেমটা কি হবে? লোকাল হোস্ট। হ্যাঁ, মজার বিষয় হচ্ছে যে প্রায় 15-16 প্রজেক্ট লাইভে আপলোড আছে আমার করা। এখন ঘটনা হচ্ছে কালকে একটা রাত্রে প্রজেক্ট আপলোড করতে গেছি, সেটা আপলোড হয় নাই, এই সার্ভার কানেকশন করতে পারতেছি না। বুঝতে পারতেছেন? মজার বিষয় না এটা? কোনো কাজ বলেন, হোস্ট নেমটা দিতেছি নিতেছে না, বলেন মাথার চুল মনে হচ্ছে ছিঁড়ে ফেলে। কপি করে নিয়ে আসছেন না, কপি করে পেস্ট করে দেন। ইউজার নেম কি হবে? পাসওয়ার্ড হবে কি? ফাঁকা ফাঁকা না পাকা পাকা পাসওয়ার্ড হবে পাকা, তাই না? এন্ড দ্যাটস অল, ডাটাবেজ কানেকশন কমপ্লিট। সেভ করেন, কেটে দেন, কানেকশন কমপ্লিট। এখন মনে করেন আমরা এখানে এসে আমাদের এই টেবিলটা হয়ে গেছে না, এখানে কি দিলাম? আইডি, নেম, ইমেল, পাসওয়ার্ড, রিমেম্বার টোকেন, টাইম স্ট্যাম্প, এগুলো কিন্তু এখানে করা আছে, খেয়াল করছেন? তো আমরা যদি এখন একটা কমান্ড চালাই, ইউজার্স নামের একটা টেবিল তৈরি হয়ে যাবে, সেখানে কলাম হবে কয়টা বলেন তো? 1, 2, 3, 4, 5, 6, 7টা। এখানে দুইটা, জি স্যার, ক্রিয়েটেড এন্ড আপডেটেড এন্ড 7টা হবে স্যার। এটা দুইটা আর এখানে আছে পাঁচটা, কয়টা হবে? 7টা হবে। এখন মনে করেন আমি যদি বাড়াইতে চাই তাহলে কি করব? এখানে দিয়ে দিবে ভাবে, ভেরি সিম্পল, তাই না? এখন মনে করেন আমি এখানে আর একটা কলাম অ্যাড করব, সাপোর্ট করেন, সেটা হচ্ছে কি? তার অ্যাড্রেস করব, এ ডাবল ডি। আচ্ছা, এটা পরে করি, আগে মাইগ্রেশনটা হোক, আমাদের মানে কলাম এড করার ক্ষেত্রে সবসময় কোড এসে করতে হবে, আমরা ম্যানুয়ালি ওখান থেকে করতে পারবো, ডাটাবেস থেকে পারবো, এখান থেকে করার বুদ্ধিমানের কাজ হবে। টেবিলে ম্যানুয়ালি হাত ধোয়া যাবে না, একদম ডাটাবেস নাইকা, একদম কিছু বিপদে না পড়ে যান। তো আমরা যেটা প্র্যাকটিস করতেছিলাম সেটা হচ্ছে স্কিমা। মেইনলি আমাদের টার্গেট হচ্ছে যে কিছু ইউজার ইনফরমেশন আমরা ডেটাবেজে সেভ করবো, তাই না? ডেটাবেজে সেভ করবো ইউজার ইনফরমেশন। তো সেভ করার জন্য আমরা জানি যে ডেটাবেজ সার্ভারে টেবিল তৈরি করে সেখানে সেভ করতে হয়। সো টেবিল তৈরি করার জন্য আমরা জানি যে ডেটাবেজের একটা ফ্যাসিলিটি আছে, সেটা হচ্ছে কি, মাইগ্রেশন ফাইলের মাধ্যমে আমরা টেবিল তৈরি করতে পারি। সুবিধাটা হচ্ছে পরবর্তী যখন আপনি প্রজেক্ট এক মেশিন থেকে আরেক মেশিনে নেবেন, আপনি জাস্ট পিএসপি আর্টিজান মাইগ্রেট এই কমান্ডটা চালিয়ে দিলেই সবগুলো টেবিল অটোমেটিকলি তৈরি হয়ে যাবে। শুধু ডাটাবেজের নামটা তৈরি করে দিতে হবে, ডট ইএনভি ফাইলে যেরকম আছে ডাটাবেজের নাম,
.env ফাইলের মধ্যে যে নামে ডেটাবেসের নামটা আছে এই ডেটাবেসের নামটা শুধুমাত্র ডেটাবেস সার্ভার তৈরি করবেন তারপরে এই টার্মিনালে এসে php artisan mic দিয়ে কমান্ড চালিয়ে দিলে ওই ডেটাবেস সার্ভারে সবগুলো টেবিল তৈরি হয়ে যাবে কারণ কি কারণ সবগুলো টেবিলের মধ্যে কতগুলো কলাম আছে টেবিলের নাম কি কোন কলামের টাইপ কি সবগুলো যেহেতু মাইগ্রেশন ফাইলের মধ্যে থেকে যাবে তো অটোমেটিক্যালি হয়ে যাবে তো যাই হোক এখন আপাতত দেখেন আমাদের নাম ইমেল পাসওয়ার্ড রিমেম্বার টোকেন টাইম স্ট্যাম্প এটা একটা মাইগ্রেশন ফাইল আর একটা ফাইল আছে দেখেন পাসওয়ার্ড জেনারেটর পাসওয়ার্ড দিছিল এখানেও কিছু বিষয় আছে ইমেল এবং টোকেন তো আমরা যেটা করবো এখন টার্মিনালে আসবো টার্মিনালে এসে একটা কমান্ড দেবো php artisan migrate না অ্যাড্রেসটা অ্যাড করবো মাইগ্রেট করার পরে আর কি করবো দেখেন php artisan migrate migrate মাইগ্রেট লিখে এন্টার দিলাম দেখি কি হয় দেখেন এখানে বলা হচ্ছে মাইগ্রেট মাইগ্রেশন টেবিল ক্রিয়েটেড সাকসেসফুলি বাট এখানে দুটো এরর আছে হ্যাঁ আপনাদের সবার কি এরকম দুটো এরর আসছে হ্যাঁ এর কারণ হচ্ছে বেসিক্যালি এই ইমেল এবং আরেকটা আছে রিমেম্বার টোকেন এই ইমেল ফিল্টার লেন্থটা এখানে তারা বলতেছে সর্বোচ্চ হবে 767 বাইট বাট যেভাবে কনফিগারেশন করা আছে তাতে 767 বাইটের কি হয়ে যায় বেশি হয়ে যায় এই জন্য আমরা যেটা করব বাট দেখেন টেবিল কিন্তু তৈরি হয়ে গেছে ডেটাবেসে যান দেখেন দুইটা টেবিল তৈরি হয়ে গেছে মাইগ্রেশন আর ইউজার অ্যাকচুয়ালি টেবিল তৈরি হবে তিনটা আর হয়েছে কয়টা দুইটা এই ইউজার টেবিলে যান দেখেন এখানেও স্ট্রাকচারে যান দেখেন আইডি নেম ইমেল পাসওয়ার্ড রিমেম্বার টোকেন সবগুলো তৈরি হয়ে গেছে না সো ইমেলের লেন্থটা 255 হওয়ায় এখানে এই লেন্থটা যেটা হয়েছে সেটা হচ্ছে আপনার 767 বাইটের বেশি হয়ে গেছে এই জন্য যেটা করতে হবে আমাদের ইমেলের লেন্থটা কমাই দিতে হবে সো তার মানে আমাকে আবার এখন এখানে আর কিছুই হবে না php artisan migrate এখানে যদি আমরা বলি রিফ্রেশ রিফ্রেশ দিলেও হবে না দেখেন কিছুই হচ্ছে না কারণ হচ্ছে বেসিক্যালি এটা একটা ঝামেলা পাকায় ফেলছে যেটার কারণে আর কি কিচ্ছু হবে না রোল ব্যাক টোল কিচ্ছু হবে না এখন এই কারণ এটা এই 5.4 এই এটা ঝামেলাটা আর কি হয়েছে 5.3 তে ঝামেলাটা ছিল না যেটা করতে হবে এখন সেটা হচ্ছে এই টেবিল দুটাকে ডিলিট করে দেন ম্যানুয়ালি এখান থেকে সিলেক্ট করে এই যে চেক অল ডেটাবেস থেকে চেক অল দিয়ে আমি এটাকে ড্রপ করে দিচ্ছি ডিলিট করতে পারছেন টেবিল দুটা চেক অল এই দুটাকে চেক অল দেন এই যে এখানে চেক অল ডেটাবেস সার্ভারে ক্লিক করেন এই দুটো টেবিলকে সিলেক্ট করেন এই যে পরে যে ডান পাশে যে ড্রপ ডাউন বক্সটা আছে এখান থেকে কোনটা দিব ড্রপ এবার ইয়েস এখন কিন্তু আমার আর টেবিল নাই তাই না নাইস এবার এখানে এসে মাইগ্রেশন ফাইলটা কাজ করতে হবে মাইগ্রেশন ফাইলটা এসে ইমেলের লেন্থটা করে দেন 100 ইমেলের লেন্থটা কত করে দিলাম 100 এবার সেভ করে দেখেন আরেকটা থ্রেড খাবেন ইমেলের লেন্থটা কত করে দিলাম কমা দিয়ে 100 এবার সেভ করে ব্রাউজারে যান ইয়াতে যান আবার এই ইয়াতে যান এখানে এসে লেখেন php artisan migrate টার্মিনালে এসে এবার আরেকটা চেক করার কথা ইয়া ইমেলটা কি আছে এখন আরেকটা আছে সেটা কি বলেন পাসওয়ার্ড রিসেট ইমেল ইনডেক্স মানে আরেকটা মাইগ্রেশন ফাইল আছে না আমাদের পাসওয়ার্ড রিসেট এবারে কিন্তু দেখেন দুইটা টেবিল তৈরি হয়েছে ডেটাবেস সার্ভারে যান ক্লিক করেন এবার তিনটাই হবে হ্যাঁ তিনটাই হবে কিন্তু একটা এরর দেখাচ্ছে মাইগ্রেশন পাসওয়ার্ড রিসেট এবং ইউজার তিনটা টেবিলে আসবে বাট এখানে একটা এরর দেখাচ্ছে সেটা কি এররটা হচ্ছে যে পাসওয়ার্ড রিসেট এখানেও লেন্থ কত হয়ে গেছে 767 বাইটের বেশি হয়ে গেছে সো পাসওয়ার্ড রিসেট ইমেল এই টেবিলের মধ্যে এই যে ইমেল ইনডেক্সটা আছে না সেটা লেন্থ আমাদের ফিক্স করে দিতে হবে কিভাবে মনে করেন
আমরা আবার ইয়ে করি, এবার এই টেবিলগুলোকে ডিলিট করে দেন, আবার চেক কল করে এগুলোকে আবার ডিলিট করে দেন। আবার ডিলিট করে দিলাম, এবার আমরা আমাদের টার্মিনালে এসে ইয়াতে ফাইলে এসে ওই যে পাসওয়ার্ড রিসেট টেবিলটা আছে না, পাসওয়ার্ড রিসেট টেবিলে আসে, এখানে এসে যে ইমেলটা আছে না, হ্যাঁ এখানে আমরা করে দেবো কত 100। ইমেলের মধ্যে করলে করে দিলাম কত 100। এবার সেভ করে ব্রাউজারে যাই, দেখি কি হয়, আবার ইয়া করেন, এখন তো ডেটাবেস সার্ভার টেবিল গুলো নাই, আবার টার্মিনালে দেন পিএস পার্টিশন মাইগ্রেট, এবার দেখেন কি হয়। আরেক ক্লিয়ার হওয়ার কথা না, এবার কি আসছে টোকেন, এবার কোন ফিল্ড আসছে টোকেন, হ্যাঁ সো আবার পাসওয়ার্ড রিসেট ফাইল, সো আবার ইয়া করেন ডাটাবেস সার্ভারে যান, টেবিলগুলো আবার ডিলিট করেন, ড্রপ করে দেন। এবার মাইগ্রেশন ফাইলে কি করতে হবে বলেন তো, এই যে টোকেনটা আছে না, টোকেনটার মধ্যে কত করে দিবেন 100, হ্যাঁ পাসওয়ার্ড রিসেট টেবিলে। এটা বেসিক্যালি কেন জানেন, কারণ না না না, এটা এখানেই দেখেন, যখন এই টেবিলগুলো তৈরি করা হয় রিমেম্বার টোকেন এখানে কত দেওয়া আছে ভ্যালু, এইটা আগে ছিল না, রিমেম্বার টোকেন কত করে দিছে 100, যে কারণে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড গুলো কি করতে হবে আমাকে 100 এর মধ্যেই করতে হবে, বা মানে ওই 767 বিটের বাইটের জন্য বেশি না হয় আর কি। স্যার যখন একটা টেবিল ক্রিয়েট করব তখন স্যার পাসওয়ার্ড রিসেট এর ফাইলটা তো আসছে না, কোন ফাইলটা, হ্যাঁ ওইটা হচ্ছে ইমেলটাই তখন পাচ্ছিল না, ইমেল অ্যাড্রেস তো সে করতে পারতেছিল না, এই পাসওয়ার্ড রিসেটের টেবিলের মধ্যে আপনার ইমেলের কাজটা সে করতে পারতেছিল না, যে কারণে তখন টেবিল আসছিল কয়টা দুইটা, যখন ইমেলটা 100 100 করে দিলাম, লেন্থটা 100 100 করে দিলাম, তখন এখানে কি হচ্ছিল দেখেন, এই যে বাইট, এই যে 767 বাইটের কি হয়ে যাচ্ছিল, ম্যাক্সিমাম কি লেন্থ কত হবে 767 বাইট, এইভাবে কনফিগারেশন করা আছে, তো 767 বাইটের কমে কত করে দিলাম 100, তো ইমেলটা যখন ঠিক করে দিলাম তখনই কি আসতেছিল, টেবিল তিনটে আসতেছিল, বাট ঝামেলা হচ্ছিল কি টোকেনে ঝামেলা করতেছিল, এবার টোকেনটা কত করে দিলাম 100, এবার ডাটাবেজ থেকে সব ডিলিট করে দিছেন, এবার দেখেন আর কোনো ঝামেলা পড়বে না, এবার লেখেন এখানে পিএসপি আর্টিজান মাইকে এন্টার দেন, এবার সাকসেসফুল দেখাচ্ছে না, হ্যাঁ এই কাজটা প্রথমেও করা যেত বাট একটু সেট খেয়ে আসলাম, দেখলাম কেমন লাগে, টেবিল তৈরি হবে তিনটা চারটা না তিনটা, দেখেন একটা হচ্ছে মাইগ্রেশন, একটা হচ্ছে পাসওয়ার্ড রিসেট, একটা হচ্ছে ইউজার্স, ওটা তো আমি ডিলিট করে দিছি, ওইখানে একটা জিনিস, হ্যাঁ মাইগ্রেশন ফাইল না থাকলে ওই নামে কোনো টেবিল তৈরি হবে না, এই দেখেন মাইগ্রেশন ফাইল যদি থাকে তাহলে এই ফাইলের মধ্যে যেভাবে আপনি এই টেবিল ইউজ করে কলামগুলো বলে দিবেন সেভাবে তৈরি হবে, না হলে হবে না। আমি বিআইটিএম ফাইলটা ডিলিট করে দিয়েছি, এখন টেবিল হয়েছে কয়টা দুইটা, এখন আরেকটা টেবিল হয়েছে কি মাইগ্রেশন, দেখেন এখানে আরেকটা টেবিল দেখতে পাচ্ছি কি মাইগ্রেশন, এইটার কাজ হচ্ছে, না 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 বলি শেষ করে জিনিসটা দেখেন, আবার মাইগ্রেশন ফাইল যে কয়টা আছে এখানে, ঠিক আছে মাইগ্রেশন ফাইল এখানে কয়টা আছে দুইটা, তো এই জন্য আমার টেবিল তৈরি হচ্ছে দুইটা, বাট আরেকটা আরেকটা দেখতে পাচ্ছেন মাইগ্রেশন, এটা এটা হচ্ছে আপনার যে আমার যে টেবিলগুলো আছে ইউজার টেবিল বা পাসওয়ার্ড রিসেট, ইনফ্যাক্ট সামনে আমরা আরো অনেক টেবিল করব না, এই সকল টেবিলগুলোর মধ্যে আপনি কতবার কাজ করছেন সেগুলো যেখানে এই যেখানে ব্যাচ এখন কতবার করা হয়েছে 1 বার, আপনি আপডেট করবেন মনে করেন কিছুক্ষণ পরে আমরা ইউজার টেবিল আর একটা কলাম অ্যাড করব, তখন এখানে আসবে কত 2, মানে মাইগ্রেশনটা এই টেবিলের উপর কতবার চলছে সেটা এখানে লিস্ট করে রাখার জন্য এই টেবিলটা বাই ডিফল্ট তৈরি হয়, মাইগ্রেশন ফাইল অটোমেটিক তৈরি করে, আর বাকি দুটো টেবিল তৈরি হয়েছে কিভাবে, হ্যাঁ মাইগ্রেশন ফাইলের কারণে, এভাবে আপনি যতগুলো মাইগ্রেশন ফাইল তৈরি করবেন ততগুলো মাইগ্রেশন টেবিল তৈরি হবে। এখন মনে করেন আমি টেবিল তিনটে তৈরি করলাম, তো এখানে যে ইউজার্স নামটা দেখতে পারতেছেন এই নামটা কোথা থেকে আসছে, এটা হচ্ছে পাসওয়ার্ড রিসেট, এটা ছিল কি ইউজার্স, এখন মনে করেন ইউজার টেবিল আমি আরেকটা কলাম অ্যাড করব, তার নাম হচ্ছে মনে করেন অ্যাড্রেস, সাপোজ
টেবিল তো রিসেট সবার তিনটা এবং এরর ছাড়া কিন্তু হওয়ার কথা জি স্যার স্যার এরর ছাড়া এবার মনে করে নেম এর পরে আমি আরেকটা ফিল্ড নিচ্ছি অ্যাড্রেস এ ডবল ডি আর ই ডবল এস অ্যাড্রেস এখন যখন আমরা অ্যাড্রেস নেই তখন টাইপকে দিয়ে দিতাম মাইএসকিউএল সার্ভারে টেক্সট এখন দেখেন তো টেক্সটের ইকুইভ্যালেন্ট কি ডেলিভার করে টেক্সি স্যার টেক্সট টেক্সট দেখছেন জি স্যার ফাইন এখানে কি লিখবো স্ট্রিং না দিয়ে টেক্সট স্যার আইটা আছে স্যার লং টেক্সট না টেক্সট নেই লং টেক্সট হচ্ছে অনেক বড় টেক্সটের জন্য আর কি ঠিক আছে আমরা টেক্সট দিলাম এখন মনে করেন এই যে এখানে তো আরেকটা কলাম অ্যাড হলো স্কিমা ফাইলের মধ্যে এখন আমার টেবিলে কি এটা আছে না স্যার টেবিলে কি আছে টেবিলে এটা কিভাবে যাবে আমি এখান থেকে ম্যানুয়ালি স্ট্রাকচার গিয়ে একটা অ্যাড করে দিতে পারি বাট সেটা করবো না আমরা যেটা করবো এই টার্মিনাল দিয়ে করবো যখনই আপনি টেবিলে কোনো কাজ করবেন তখন আপনাকে কি করতে হবে পিএইচপি আর মাইগ্রেট এই কমান্ড দিতে হবে বাট এখন এটা দিলে কাজ করবে না দেন দেখেন কি আসবে নাথিং টু মাইগ্রেট কারণ কি কারণ এই মাইগ্রেশন ফাইলটা একবার এক্সিকিউট হয়েছে না এই কমান্ডটা মাইগ্রেশন ফাইলকে একটা ফাইলকে একবার এক্সিকিউট করবে স্যার যদি পুরো ডিলিট করে টেবিল আবার দেওয়া তাহলে হবে বাট এখন এখানে যেটা করতে হবে আমাকে আমাকে রিফ্রেশ দিতে হবে পিএইচপি আর্টিসান মাইগ্রেট রিফ্রেশ রিফ্রেশ বানান কি এফ আর এফ আর ই এস এস এফ আর ই এ না সেটাই তো আপনার কাছে ভুল বলেন কেন পিএইচপি আর্টিসান মাইগ্রেট রিফ্রেশ এটা দেন আচ্ছা বাট এই কমান্ডটা চালানোর আগে একটু দেখেন আপনাদের টেবিলে কলাম কয়টা আইডি নেম ইমেল পাসওয়ার্ড জিমেইল টোকেন এন্ড ক্রিয়েটেড অ্যাড্রেসটা আছে অ্যাড্রেস কিন্তু নাই বাট একটু টার্মিনালে এই কমান্ডটা চালালে অ্যাড্রেসটা চলে আসবে রিফ্রেশ দিলাম দেখেন কি হয় রোল ব্যাক হয়ে আবার কি হয়ে গেছে টেবিলগুলো তৈরি হয়ে গেছে এবার ডাটাবেসে যাই রিলোড দিই দেখেন কি চলে আসছে স্যার রোল ব্যাক তো স্যার এখানে দুইটাই হয়েছে কি মনে হয় না কোনটা দেখা যায় কি যে না আমরা দেখবো রোল ব্যাক দিয়ে ডাটা গুলো থাকে কিনা হ্যাঁ পরবর্তী ডাটাকে দিই ঠিক আছে আমাদের কিন্তু অলমোস্ট সবই রেডি আমাদের টেবিল রেডি এবং এখন ঘটনা হচ্ছে আমাদের টেবিলের ফিল্ড আছে কয়টা পাঁচটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা সরি আগে ছিল সাতটা এখন অ্যাড্রেস একটা বাড়ছে আটটা এখন এর মধ্যে রিমেম্বার টোকেন ক্রিয়েটেড অ্যাড আপডেটেড অ্যাড এগুলো যাবে অটো এগুলো আমাদের দিতে হবে না তার মানে ফিল্ড অ্যাকচুয়ালি কয়টা বা আইডিটাও অটো আইডি অ্যাড্রেস এম এ পাস এক দুই তিন চার এখন আমার ফর্মে কয়টা আছে অ্যাকচুয়ালি এখানে পাঁচটা আছে এখানে তো আমার ই আছে একটা রিমেম্বার পাসওয়ার্ড আছে তো এখানে আমাদের এখান থেকে যাচ্ছে কি নেম ইমেল পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড বা অ্যাড্রেসটা কি এখানে আছে তাহলে এখান থেকে তো অ্যাড্রেস টেবিলে ডাটাটা যাবে না একটা কলম ফাঁকা থাকবে না তাহলে কি করতে হবে তাহলে এই এই যে ফাইলটা এই যে ভিউটা দেখতে পাচ্ছেন এখানে নতুন একটা কলম আমরা অ্যাড করতে পারবো না অ্যাড্রেস কি করা লাগবে তার জন্য বলেন তো এখানে ব্রাউজারে যখন অ্যালাই যাচ্ছে রেজিস্টার তখন কোন ভিউটা লোড হচ্ছে এটা আমরা কিভাবে দেখব বলেন তো রেজিস্টার স্যার রাউটস যা লাগবে আচ্ছা রাউটস এ আসলাম এই যে রাউটস আচ্ছা তো স্যার ভিউ কে রেজিস্টার আছে এত প্লেট কেন রে স্যার ভিউ কে রেজিস্টার আছে এই যে রাউটার্স এখানে কোথায় রেজিস্টার তো কিছু নাই অথর মধ্যে আছে তাই না হ্যাঁ সো যে রাউটার ডট পিএসপি এখানে আসলাম এখানে যে রেজিস্টার আছে তো কোনটা উপরের ডানা নিচেরটা উপরের ডানা নিচেরটা বলেন
কেন প্রথমটা কারণ স্যার লিংক থেকে গেলে পোস্ট হবে স্যার এখন লিংক থেকে আসছে এজন্য এখানে কি লেখা এখানে পোস্ট তো হবেই না কারণ এটা কি ফর্ম থেকে আসছে না ইউআরএল থেকে আসছে রিকোয়েস্ট আসছে ইউআরএল থেকে সো এটা কি হবে গেট সো গেটে যখন রেজিস্টার পাচ্ছে তখন রেজিস্টার কন্ট্রোলারের শো লগইন শো রেজিস্ট্রেশন ফর্ম এই ফাংশনটা রোড হচ্ছে তো রেজিস্টার কন্ট্রোলারে যান কোথায় আছে অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার অর রেজিস্টার কন্ট্রোলার এখানে এসেও তো দেখবে একই অবস্থা তারপরে হচ্ছে লারাভেল ফ্রেমওয়ার্ক সোর্স আচ্ছা ইলুমিনেট ইলুমিনেটের মধ্যে যাবেন এই যে রাউটিং রাউটিং থেকে যাবেন রাউটার ডট পিএস এটা বেসিক্যালি ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তি না এটা একটা প্রতিষ্ঠান তো তারপরেও টেইলরকে বলা হয় লারাভেলের ফাদার টেইলর কোথায় লেখা আছে জানেন আপনার এখানে কিন্তু লেখা আছে কোথায় জানেন লেখা আছে হ্যাঁ এই যে কনফিগ অ্যাপ ডট পিএসপি তে যান এখানে তো কোথায় জানেন লেখা আছে দেখলাম আসলাম এখানে কিন্তু শো রেজিস্ট্রেশন ফর্ম নামে কোনো ফাংশন নাই বুঝতেই পারতেছেন সে কি চালাকিটা করছে রেজিস্টার ইউজার এখানে গেছে তাই না ওই যে শো লগইন ফর্মের মতো তো এখানে কন্ট্রোল চেপে ধরে স্পেস বার চাপ দিয়ে ইয়া ক্লিক করেন কন্ট্রোল চেপে ধরে ওখানে ক্লিক করেন দেখেন যে ট্রিট এটা একটা ক্লাস এখানে পাওয়া গেছে না শো লগইন ফর্ম সো এই এলআইএস এর জন্য সে এখানে থেকে লোড করছে ভি ফাইলটা তাই না অথ রেজিস্টার আপনাদের কি অবস্থা বলেন তো কেমন লাগতেছে স্যার নিচেটা কি কাজ করছে স্যার পাবলিক ফাংশন স্যার এখানে পুরো নেটওয়ার্কিং হচ্ছে স্যার মনে থাকে আরকি আমি যেন মুখস্থ না হয় মুখস্থ করার দরকার নাই জিনিসটা যেন আমি মানে বুঝতে যাচ্ছে না যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড নিয়ে আমরা একটু প্র্যাকটিস করে আসছি সবই কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড দেখেন পারমিশন নিয়ে কাজ করতেছি তাই না সামিটের মাস্ক করে নিতে হচ্ছে কি করতে হবে টেক সেন্টার ইয়েস হাই হাই সাজেশন জানেন স্যার টিএক্সটি এই চলে আসছে সামনে কাজ করতে খুঁজে হয়েছে গাই এখন এখানে দেখেন এখানে উল্টাপাল্টা অনেক কিছু লেখা আছে ঘাবড়ায়েন না ঠিক আছে এই দেখেন এখানে এখান থেকে শুরু করে এটা কিসের জন্য নেমের জন্য বাট এগুলো কিন্তু যে ফর্ম গ্রুপ খেয়াল করছেন এগুলো কিন্তু আমরা করে আসছি এটা হচ্ছে কিসের জন্য ইমেলের জন্য এটা পাসওয়ার্ডের জন্য এটা হচ্ছে কনফার্ম পাসওয়ার্ডের জন্য এটা হচ্ছে কি সাবমিট বাটন আর এটা হচ্ছে ফর্ম এই দেখেন ফর্মের মধ্যে মেথড কি দেওয়া আছে পোস্ট অ্যাকশন দেওয়া আছে কি ইউআরএল এর মধ্যে দিয়ে এটা পাঠাচ্ছে এই যে আমরা এটা করছিলাম না এটা তো মনে আপনার সাথে পরিচয় হওয়ার কথা
ও যে ক্যাটাগরিতে ক্লিক করলে জি স্যার ইউআরএল দিয়ে ভাবে হ্যাঁ স্যার রোলস আর ফ্রম এটা কি স্যার স্যার এখানে স্যার বলেন আমরা তো পোস্ট যখন দিচ্ছি স্যার ওটা স্যার রেজিস্টার থেকেই তো পোস্ট দিতেছি আমরা রেজিস্টারই আসছে না 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 অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছে দেখেন রাউটারে দেখেন রাউটারে রেজিস্টার কয়টা আছে দুইটা একটা হচ্ছে গেট আর একটা হচ্ছে পোস্ট দ্রুত হয় আর কি এই ফর্মটার এক্সিকিউশন টাইমটা কম হয় এটা না দিলেও কোনো সমস্যা নাই এটা দিলাম আমি কেটে দিলাম এটা হচ্ছে ডিজাইনের একটা মেথড আর কি দেখবেন যখন ক্যাটাগরি তৈরি করবো ম্যানুফ্যাকচারার তৈরি করবো তখন ভ্যালিডেট মেথড গুলো ইউজ করবো আর ফলস হলে কি হবে সেটা সে বলে না এখানে একটা ব্ল্যাঙ্ক রাখছে এম্পটি স্ট্রিং ঠিক আছে এটা কিন্তু স্ট্রিং সাইন এর মাঝখানে কোনো কিছু নাই তার মানে যদি ইডরটা পায় তাহলে সে দেখাবে এই ডাবল কোটেশনটা কি এলস এটা হচ্ছে ইফ এটা হচ্ছে এলস হোয়াট এভার ইট ইজ সো আমরা এখন কি করব আমরা এখন আমাদের একটা টেক্সট এরিয়া লাগবে অ্যাড্রেসের জন্য সো এখান থেকে শুরু করে এখান থেকে এটা হচ্ছে কি আমার নেম সো এটারে কপি করে নিচে কি করবেন এবার যে সমস্ত জায়গায় নেম আছে সেখানে কি দিবেন বলেন সো বানান ভুলেলে কিন্তু বিআইটিএম কর্তৃপক্ষ দায়ী থাকবে না অ্যাড্রেস বানান দেখে নিন এখানে অ্যাকচুয়ালি ইনপুট এলিমেন্ট হবে না এখানে কি হবে আমি ইনপুট এলিমেন্টটা কেটে দিলাম কেটে দিয়ে এখানে লিখে দিব টেক্সট এরিয়া এখানে আছে
ভিডিও তো নেই স্যার এর সাত পর্যন্ত আপনাদের 41 তাই না স্যার আমি নেক্সট ইউটিউবে লিংকটা দিয়ে দিলে হয় ফার্স্ট মিনিট ওইটা না স্যার ম্যাম তো মনে নিছিল যাই হোক আমরা একটু দিয়ে নেব তাহলে নেক্সট ক্লাসে হ্যাঁ এক থেকে সাত পর্যন্ত তাহলে এখানে এইভাবে কাজটা করা হয়েছে টেক্সটেরিয়াটা টেক্সটেরিয়াটা আমরা এইভাবে কমপ্লিট করতে পারলাম এবার ব্রাউজারে যে রিলোড দিয়ে দেখি টেক্সটেরিয়া আসে কিনা আচ্ছা ওই হলো টেক্সটেরিয়া ঘটনা ঘটে কি কারো এই যে আমার ঘটে গেছে অ্যাড্রেসটা চলে আসছে তাই না সো আমরা কিন্তু কাস্টমাইজ করতে পারতেছি অল্প অল্প করে ফাইন ওকে নাও হ্যাঁ ইনপুট ফিল্ডের যে ভ্যালুটা স্যার কোডটা একটু দেখে দেখি স্যার না সিএসএস টা ভেঙে যাচ্ছে এই যা তো টুকুন এখান থেকে শুরু করে আসলে ফ্রম কন্ট্রোল না স্যার ইনপুট এরিয়া যে ভ্যালুটা ছিল ক্লাস দেন ফ্রম কন্ট্রোল হ্যাঁ ইনপুটের ভিতর ওটা লাগবে ওটা ফলাই দেন ভ্যালুটা ফলাই দেন ভ্যালুটা ফলাই আমি পুরো ইনপুট এলিমেন্টে ডিলিট করে দিয়েছি ডিলিট করে দিয়ে টেক্সটে এটা লিখে দিয়েছি নাম এটা চেঞ্জ করে আচ্ছা এখন দেখেন এখন আমরা যদি ব্রাউজারে যাই দিছি আমরা এখন দেখেন একটা ইউজার রেজিস্ট্রেশন করার চেষ্টা করে তো দেখেন হয় কি না আমি বললাম যে লাইক নাহিদ নাহিদ আক্তার সুনীল আক্তার ওরা কিন্তু সাজেস্ট করছে যে ইলেকট্রনিক ওয়ারেম ইউজ করার জন্য ওরা দেখেন এই জন্য এটা প্র্যাকটিস করাটা আমার কাছে মনে হচ্ছে যে ভালো আর কি যে ওরা কি করছে একটা মাইগ্রেশন ফাইল তৈরি করে রাখছে না এবং এই মাইগ্রেশন ফাইলের জন্য ওরা একটা মডেলও তৈরি করে রাখছে এই যে ক্রিয়েট ইউজার টেবিল বেসিক্যালি কি করা হয় দেখেন এখানে কিন্তু একটু মজার কথা আছে মানে একটু উল্টা পাল্টা কথা আছে আর কি কিছুক্ষণ একটু উল্টা পাল্টা কথা শোনেন হ্যাঁ যেমন মনে করেন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আমরা কি পড়ছি ক্লাস সো ক্লাসের ক্লাস কি ক্লাস হচ্ছে কোনো একটা জিনিসের স্পেসিফিকেশন সাপোজ আমি আজাদকে তৈরি করব সো ক্লাসের মধ্যে কি থাকবে আজাদের আজাদের স্পেসিফিকেশন তাই না সো এখন ক্লাসের মধ্যে কি থাকে বলেন তো কোন একটা জিনিসের দুটো জিনিস থাকে একটা হচ্ছে কি তার প্রপার্টিস এবং তার মেথড বাট প্রপার্টিস এবং মেথড যাওয়ার আগে আমরা তো তার একটা কথা বলছিলাম যে প্রপার্টিস এবং মেথডের আগে বলা হচ্ছিল ক্লাসের মধ্যে আপনি কোন একটা জিনিস তৈরি করবেন সো প্রথমে ওই জিনিসের একটা ক্লাস তৈরি করতে হবে তাহলে ক্লাসের মধ্যে ওই জিনিসটার কি থাকবে দুটো জিনিস একটা হচ্ছে অ্যাট্রিবিউট ইনফরমেশন অ্যাবাউট আজাদ এগুলোকে বলা হচ্ছে কি অ্যাট্রিবিউটস এবং এগুলোকে ইকুইভ্যালেন্ট টু কি প্রপার্টিস ইনফরমেশন অ্যাবাউট আজাদ এবার বিহেভিয়ার বিহেভিয়ার হচ্ছে কি যে সে কিভাবে হাঁটে কিভাবে খাওয়া দাওয়া করে তাই না এগুলো হচ্ছে কি তার বিহেভিয়ার সো আমি এই কথাটা কেন আপনাদের একবার রিমাইন্ড করে দিলাম এখানে দেখেন সো বেসিক্যালি আমরা টেবিল তৈরি করার জন্য একটা ইউজার তৈরি করব ইউজারকে রেজিস্ট্রেশন করাবো সো ইউজারকে রেজিস্ট্রেশন করার জন্য
ফ্রেমওয়ার্ক বাই ডিফল্ট একটা মাইগ্রেশন ফাইল তৈরি করে রাখছে ক্রিয়েট ইউজার টেবিল। আমরা মাইগ্রেশন ফাইলটি অ্যানালাইসিস করলাম, কাস্টমাইজ করলাম, এবং মাইগ্রেশন ফাইলটার মাধ্যমে টেবিল তৈরি করার জন্য যে কমান্ড দিতে হয় আমরা কি করলাম এখানে এসে সেই কমান্ড দিয়ে সাকসেসফুলি আমরা টেবিলটাও তৈরি করতে পারছি। এন্ড দ্যাটস অল। এখন তারা কি করছে, এই টেবিলের বাই ডিফল্ট ল্যারাভেল যেটা করে রাখছে এই ইউজার্স টেবিলের জন্য, এটা হচ্ছে কি আমার টেবিল, ইউজার্স টেবিলের জন্য তারা একটা মডেল তৈরি করে রাখছে। সো মডেলটা বাই ডিফল্ট যেখানে থাকে সেটা হচ্ছে এই যে অ্যাপ ফোল্ডারের মধ্যে, অ্যাপের মধ্যে দেখেন একদম সবার নিচে কি আছে, ইউজার ডট পিএসটি। সো এটা হচ্ছে কনভেনশন, এটা হচ্ছে কনভেনশনটা কিরকম, মডেলের নাম হবে সিঙ্গুলার আর টেবিলের নাম হচ্ছে কি প্লুরাল। মডেলের নাম কি ইউজার, আর টেবিলের নাম কি ইউজার। বেসিক্যালি এই টেবিলের এই টেবিলটাকে কন্ট্রোল করার জন্য তারা কি করছে এই মডেলটা তৈরি করে দিচ্ছে। আমরা এখন পর্যন্ত শুধুমাত্র একটা কন্ট্রোলার তৈরি করছি, আর কিছু তৈরি করছি, আর একটা ভিউ ফাইল, এছাড়া তো কোনো মডেল তৈরি করা হয়েছে। সো এটা কিন্তু মডেল, আপনি যা দেখেন এটার মধ্যে ইউজারের মধ্যে ক্লিক করেন, দেখেন এখানে কি বলা আছে, ক্লাস ইউজার এক্সটেন্ড অথেন্টিকেশন। সো বেসিক্যালি এটা একটা মডেল ফাইল, আমরা যখন মডেল তৈরি করব এভাবে মডেল তৈরি করার জন্য কমান্ড অ্যাভেলেবল আছে, আমরা দেখব একটু পরে। সো এখানে দেখেন প্রোটেক্টেড ফিলেবল, এই যে নেম, ইমেল, পাসওয়ার্ড, এগুলো কি বলেন তো, এই যে ইউজার টেবিলের ফিল্ডের নাম, নেম, ইমেল এবং পাসওয়ার্ড, অ্যাড্রেসটা কি আগে ছিল, আগে ছিল না, এখন নতুন আসছে। সো এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম মেইনলি সেটা হচ্ছে যে আমাদের এটা হচ্ছে টেবিল, এটা হচ্ছে টেবিলের কলামের নাম, এটা হচ্ছে আমার টেবিল, এটা হচ্ছে আমার টেবিলের কলামের নাম। সো টেবিলের নাম কি ইউজার, এই টেবিলের মধ্যে কি থাকবে, ইউজারের ইনফরমেশন থাকবে, কি কি তার আইডি, তার নাম, তার ইমেল অ্যাড্রেস, তার অ্যাড্রেস, পাসওয়ার্ড, এগুলো। এখন এই ইনফরমেশন গুলোকে কন্ট্রোল করার জন্য বা এই টেবিলটাকে ম্যানেজ করার জন্য তারা কি করছে, একটা মডেল তৈরি করে রাখছে ইউজার। সো এখন আমার কথা হচ্ছে মডেল আসলে জিনিসটা কি, মডেল বা কন্ট্রোলার এগুলো আসলে কি, তাহলে ক্লাসের ক্লাস তৈরি করা, যখন আমরা কোন একটা ক্লাস তৈরি করি কিসের জন্য তৈরি করি, কোন একটা জিনিসের এগেনস্টেই তো কোন একটা ক্লাস তৈরি করা হয়। তাহলে ক্লাস তৈরি করা হয় ওই জিনিসটার কিসের জন্য, স্পেসিফিকেশন এবং বিহেভিয়ার তৈরি করার জন্য। তাহলে দেখেন বেসিক্যালি এই ইউজার্স টেবিলটাকে কন্ট্রোল করবে কে, এই মডেলটা, ইউজার্স টেবিলটাকে কন্ট্রোল করবে এই মডেলটা। সো এই ইউজার্স টেবিলের মধ্যে কি আছে, ইউজার্স টেবিলের মধ্যে কি আছে, ইউজার্স টেবিলের মধ্যে কিছু ইনফরমেশন আছে, মানে কিছু কলাম আছে। সো এই কলামগুলোকে বলা হচ্ছে ওই ক্লাসের অ্যাট্রিবিউট। যেমন মনে করেন অ্যাট্রিবিউট হচ্ছে ক্লাসের মধ্যে কি থাকে, অ্যাট্রিবিউট আর হচ্ছে কি বিহেভিয়ার। তাহলে বলতেছে মডেল একটা ক্লাস, তাই না, মডেল একটা ক্লাস। সো মডেলের মধ্যে কি থাকবে, অ্যাট্রিবিউট থাকবে, মডেলের মধ্যে কি থাকবে, বিহেভিয়ার থাকবে। আমরা এখন যে মডেলটা নিয়ে আলোচনা করছি তার নাম কি ইউজার, এই মডেলটার মধ্যে কি থাকবে, ইউজার ইনফরমেশন। তাহলে এটা একটা মডেল। সো এই মডেলের অ্যাট্রিবিউট কোনগুলো, এই মডেলের বিহেভিয়ার কোনগুলো, এই মডেলের অ্যাট্রিবিউট কোনগুলো, মডেলের বিহেভিয়ার কোনগুলো, নামগুলো স্যার, টেবিলের কলামের নামগুলো হচ্ছে কি অ্যাট্রিবিউট। ইউজার, ইউজার কে, আজাদ, আজাদের নাম কি, আজাদের ইমেল অ্যাড্রেস কি, পাসওয়ার্ড কি, অ্যাড্রেস কি, এগুলো হচ্ছে কি ইনফরমেশন অ্যাবাউট আজাদ। এবার তার বিহেভিয়ার তৈরি করতে হবে না, সো বিহেভিয়ার তৈরি করার জন্য কিন্তু আমরা ছোট ছোট কিছু কাজ করব, কিছু মেথড তৈরি করব ভিতরে এসে, যেগুলো কিন্তু এখনো নাই। এটাই হচ্ছে এলিগমেন্ট ওয়ারেম এর মজা, ঠিক আছে। এখানে আমরা আরো অনেক মেথড তৈরি করব, এগুলো হচ্ছে দেখেন প্রোটেক্টেড ফিলেবল, এটা একটা কি, এটা একটা অ্যারে, হার্টব্রেকার যখনই দেখবেন এটা একটা অ্যারে। সো এই ফিলেবল এটা একটা অ্যারে, তার মানে প্রপার্টিজ কি হতে পারে, সিঙ্গেল ভেরিয়েবল হতে পারে, আবার একটা অ্যারেও হতে পারে। সো আমরা এই প্রপার্টিজ বা প্রপার্টিজ বা এটা কি অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউটের নাম কি ফিলেবল, এর মধ্যে কি আছে, কিছু ডাটা রাখা হয়েছে, ইনফরমেশন রাখা হয়েছে, এই ইনফরমেশন গুলা। সো এখানে কি করতে হবে, আর ইনফরমেশন অ্যাড করতে হবে না, হ্যাঁ। বাট আমি অ্যাকচুয়ালি এটা বলার জন্য কিন্তু এই কথাগুলো এতক্ষণ বলি নাই, আমার মেইন কনসার্নটা ছিল যে মডেল
কাজ করবে কার সাথে? টেবিলের সাথে। তাহলে মডেল কি? একটা ক্লাস, ক্লাসের মধ্যে কি থাকে? কোন একটা জিনিসের স্পেসিফিকেশন এবং অ্যাট্রিবিউটস এবং বিহেভিয়ার থাকে। তাহলে ক্লাসটা কিসের ক্লাস? ইউজার ক্লাস, ইউজার মডেল। তাহলে ইউজার মডেলের মধ্যে কি থাকবে? ইউজারের স্পেসিফিকেশন, সরি ইউজারের অ্যাট্রিবিউটস এবং ইউজারের বিহেভিয়ার। সো ইউজারের অ্যাট্রিবিউটস গুলো তাহলে কোথা থেকে আসতেছে? ওই টেবিলের কলামের নামগুলাই হয়ে যাচ্ছে কি ইউজারের অ্যাট্রিবিউটস। আমার কথা কি খেয়াল করছেন? আমি কি মিন করতে চাচ্ছি? অ্যাট্রিবিউট হলো স্যার কলামের নামগুলো, কলামের নামগুলো। আর স্যার বিহেভিয়ার কি? স্যার মানে রোগুলো নিয়ে হবে, বিহেভিয়ার গুলো রোগুলো নিয়ে না, ওখানে আমরা মানে কোয়েরি করে করে কি করব? কোয়েরি করে করে বিহেভিয়ার তৈরি করব, বিহেভিয়ার তৈরি করব, বিহেভিয়ার তৈরি করব, নতুন করে বিল্ড আপ করতে। হ্যাঁ হ্যাঁ। আমি মনে করেন কোন একটা চার পাঁচটা ডাটা নিয়ে কোন একটা কাজ তৈরি করলাম, ওইটা হবে কি একটা অ্যাট্রিবিউটস, সরি বিহেভিয়ার। যেমন স্যার এখানে ডাটা থাকতে পারে, ওই ডাটাগুলো নিয়ে আমি কিছু একটা করলাম, কিছু একটা করলাম, একটা মেথড তৈরি করলাম, ওইটা হচ্ছে কি তার বিহেভিয়ার। সেই কাজটা করতে পারে, বিহেভিয়ার মানে কি? সেই কাজটা করতে পারে। আর অ্যাট্রিবিউটস মানে মানে কি? ইনফরমেশন এবাউট ওই জিনিসটা। বিহেভিয়ার কি মডেলে থাকে নাকি স্যার কন্ট্রোলারে? বিহেভিয়ারটা মডেলও থাকতে পারে, বিহেভিয়ারটা কন্ট্রোলারেও থাকতে পারে। কারণ কি এই ক্ষেত্রে আর কি? কারণ আমরা দেখবেন কিছু কিছু কাজ করব, যেমন মনে করেন মিউটেটরস এবং অ্যাক্সেসরস নামে দুইটা টার্ম আছে এই মডেলের, এই এলোকুয়েন্ট ওআরএম এর মধ্যে। মিউটেটরস এবং অ্যাক্সেসরস এগুলো হচ্ছে কি? আমরা যখন ডেটাবেসে ডাটা সেভ করব, তখন সেভ করার আগে আমরা তাহলে সেটাকে চাইলে যা মন চাই করতে পারবো। কোন একটা ডাটা নাম আপনি সেভ করবেন, সেভ করার আগে সেটাকে আমরা অনেক কিছু করা যায়। আবার ডেটাবেসে কোন একটা ইনফরমেশন আছে, সেটাকে তুলে এনে আপনি কোন এক জায়গায় শো করাবেন, শো করানোর আগে আপনি তাকে কিছু একটা করবেন, সেটাও আপনি মডেলের মধ্যে বসে বসেই করতে পারবেন। একটা হচ্ছে গেটার, একটা হচ্ছে সেটার। যেমন স্যার আমরা ডাটাবেস থেকে যখন আপনি যাচ্ছেন কোন এক জায়গায় আজাদকে দেখাবেন, বাট সেটা সব বড় হাতের হবে। আপনি তখন কি ইউজ করবেন? পিএইচপি একটা ফাংশন আছে ইউসি ফার্স্ট, তাহলে সব কি হয়ে যাবে? বড় হাতের হবে। বাট ওইটা ওইটা ইউজ করাটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস না, টাইম কনজিউমিং হয়। সো ওই বড় করার কাজটা আমরা কি করে রাখবো? এই যে মডেলের মধ্যে করে রাখবো, যে কোনো একটা অ্যাট্রিবিউট কে আমরা মডেলে যা মন চাই করতে পারবো, এজন্যই মডেলটা। বাট কোয়েরি বিল্ডার দেখেন এটা করা যাবে না, করা যাবে তখন পিএসপি ফাংশন ইউজ করে করে করতে হবে। বাট ওইটা দেখা গেছে কি দাঁড়া লড়াবে ল্যাডাকাস্টে এভাবে বলা আছে, আমি যে কথাগুলো বলতেছি ম্যাক্সিমাম ল্যাডাকাস্টে, ওখানে এভাবে বলা আছে যে আপনারা ডাটা নিয়ে যখন কাজ করবেন, ডাটাকে ফরম্যাট করার কাজটা ভিউ ফাইলে করবেন না, ডাটাকে ফরম্যাট করার কাজটা কন্ট্রোলারে করবেন না। ডাটাকে নিয়ে, ডাটাকে নিয়ে কাজ করতেছে কি মডেল, তাহলে ডাটা ফরম্যাট করার কাজটা কোথায় করবেন? মডেলে, মডেলে করবেন। এটা ভিউতেও না, এটা কন্ট্রোলারে, কন্ট্রোলারে থাকবে হচ্ছে লজিক। দেখেন না আমাদের কন্ট্রোলার গুলো কতটুকু হয়, আমরা এখন পর্যন্ত যে কন্ট্রোলার গুলো তৈরি করছি দেখেন এক লাইন, এখানে সর্বোচ্চ তিন লাইন চার লাইন আসতে পারে, এরকমই থাকবে। কন্ট্রোলার থাকবে স্কিনি এবং মডেল হবে ফ্যাট, বুঝতে পারতেছেন? কন্ট্রোলার হবে কি মানে কন্ট্রোলার হবে একদম স্লিম, আর মডেল হবে মনে করো আদনান সামি। মডেল হচ্ছে আদনান সামি হয়ে গেছে। হ্যাঁ, মডেল হচ্ছে খাবার ডাইজেস্ট, খাবার ডাইজেস্ট করবে। হ্যাঁ, আর আউটপুটটা স্যার কন্ট্রোলার দিয়ে, কন্ট্রোলার দিয়ে ভিউতে চলে যাবে। এটা হচ্ছে ব্যাপার আর কি আলটিমেটলি। সো জিনিসটা খুব ইন্টারেস্টিং আর কি ইলেকট্রন ওয়ারেন, যে না আপনি কি করতে পারতেছেন, আপনি ডাটাগুলোকে ফর্ম, ক্লাস, ক্লাসের অ্যাট্রিবিউটগুলো কি হচ্ছে টেবিলের কলাম। সো যাই হোক ওদিকে যাচ্ছি না এখন। সো এখন যেটা করতে হবে, এই মডেলের মধ্যে এসে একটু কাজ করতে হবে আমাকে। এই মডেলের মধ্যে এসে প্রোটেক্টেড ফিলেবলের মধ্যে নেমের পরে একটা স্পেস দিয়ে অ্যাড্রেসটা লিখে দাও। বানান ভুল হলে কিন্তু বিআইটিএম কর্তৃপক্ষ দেয় না। প্রোটেক্টেড ফিলেবল নেম অ্যাড্রেস ইমেল পাসওয়ার্ড, এবার চারটে ফিল করে দিলাম না? নাইস। এখানে দেখেন হিডেন কি ফিল থাকবে, আমরা এখানে আরো অনেক কাজ করব ভবিষ্যতে ইনশাআল্লাহ। সো মডেলের মধ্যে আমরা এই কাজটা করে দিলাম, ফিলটা অ্যাড করে দিলাম। এখন একটু খেয়াল করেন,
যখন আমাদের এটা হচ্ছে কি এই রেজিস্ট্রেশন ফর্মটা না এটা হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন ফর্ম এখান থেকে যখন আমরা সাবমিট করতেছি বেসিক্যালি সেভ করার কাজটা কোথায় হচ্ছে একটু দেখেন এই ফর্মটা যখন সাবমিট হচ্ছে এই যে ফর্ম ইউআরএলটা কি ইউআরএলটা হচ্ছে forward/register তো আমরা জানি এটা আছে কোথায় রাউটারের মধ্যে রাউটার ওটা ওই web.php তে নাই web.php থেকে তাকে রিডাইরেক্ট করে পাঠাইতেছে কোথায় এখানে সো এখানে এসে দেখেন যখন দিস পোস্ট রেজিস্টার এটা না এটা নিঃসন্দেহে এটা পোস্ট ফাইন তাহলে রেজিস্টার কন্ট্রোলারের ফাংশনটার নাম কি রেজিস্টার এখানে আরেকটা থালেমা আছে দেখেন রেজিস্টার কন্ট্রোলার যা আপনি নামে কোনো ফাংশন খুঁজে পাবেন না যান দেখেন রেজিস্টার কন্ট্রোলার যান এখানে আছে না ওই রেজিস্টার কন্ট্রোলার অথের মধ্যে রেজিস্টার কন্ট্রোলার রেজিস্টার নামে কিন্তু কোনো ফাংশন নেই তো বিশাল ফাইল দিয়ে শুরু করছে না ভ্যালিডেটর ক্রিয়েট এই ফাংশনগুলো আছে এখন মনে করেন রেজিস্টারটা কোথায় আছে পাইছেন সেইখানে অনেক কিছু আছে সাপের মন্ত্রের মতো এগুলো বুঝা লাগবে না ঠিক আছে তারা তাদের মতো করে ভ্যালিডেটর ওই যে ভ্যালিডেটর ক্লাসের কথা বলছিলাম ভ্যালিডেটর ক্লাস ইউজ করে চেক করছে ভ্যালিডেট কিনা এই দেখেন দিস ভ্যালিডেটর এটা একটা বিল্ট ইন ক্লাস এই রেজিস্টার ইউজারে এই যে দিস দিয়ে দেখেন ঠিক আছে সো অ্যাকচুয়ালি এই ভ্যালিডেটর ক্লাসটা কোথায় আছে রেজিস্টার কন্ট্রোলারের মধ্যে আছে এই যে ভ্যালিডেটর এই ক্লাস দিয়ে সে চেক করছে কি এই যে রিকোয়ার কিনা ম্যাক্সিমাম এই যে পাসওয়ার্ড কত দিয়ে দিছে মিনিমাম কয়টা মানে পাসওয়ার্ড কয়টা দেওয়া লাগবে ছয়টা ক্যারেক্টার দেওয়া লাগবে ছয়টা ক্যারেক্টার দিলে পাসওয়ার্ড হবে না সেইভাবে আমরা ভ্যালিডেটর ক্লাস দিয়ে কি করতে পারতেছি সরি ভ্যালিডেটর ক্লাসের মেক ফাংশন দিয়ে আমরা কি করতে পারতেছি সার্ভার সাইডে ভ্যালিডেশন দিতে পারতেছি সো রেজিস্টারের মধ্যে এসে প্রথমে লাইনটা কি এটা হচ্ছে আমাদের ভ্যালিডেশনের কাজটা গেল এরপর এখানে দেখেন ইভেন্ট একটা মেথডের মাধ্যমে সে যেটা করছে রেজিস্টারের মধ্যে যা এই যে দিস ক্রিয়েট এই ক্রিয়েট ফাংশনের মাধ্যমে কি করা হচ্ছে ক্রিয়েট এটা হচ্ছে একটা ফাংশন কার ইলেকুয়েন্ট ওয়ারএম এর এটা হচ্ছে একটা বিহেভিয়ার কার ইউজারের মডেলের এটা হচ্ছে কি একটা মেথড এটা একটা বিহেভিয়ার কার মডেলের মডেলের নাম কি ইউজার সো এই যে ইউজার মডেলটা দেখতেছেন না কই গেল ওইসে নিচে স্যার এই যে হ্যাঁ এটার একটা মেথড হচ্ছে কি ক্রিয়েট সো নাও তো বেসিক্যালি এটাকেই কিন্তু সে কি করছে রেজিস্টার কন্ট্রোলার এখানে সে ইউজ করে নিছে এই দেখেন এখানে কি করা আছে এটা হচ্ছে মডেলকে সে ইউজ করছে আপনি যদি এখানে এটা না দেন তাহলে ইউজ হবে না সো আমি কি বললাম দেখেন এখানে এই প্রথম রেজিস্টার মধ্যে এসে কি করতেছে তারা অনেক কঠিন হয়ে যাচ্ছে বিষয়গুলো মনে হয় খুব বেশি কঠিন না প্রথম প্রথম তো একটু লাগবে বাট অ্যাজ এ যারা যারা আজকেই প্রথম বা যারা আগেও দেখছেন কি মনে হচ্ছে বিষয়গুলোকে বলেন আজাদ বলেন খুব কমপ্লেক্স মনে হচ্ছে কিছুটা ডিফিকাল্ট বাট এটা কিন্তু একদম কি মাথার উপর দিয়ে যাচ্ছে একদম তো না হ্যাঁ কি অনেক কিছু এটি আর কি হ্যাঁ আপনি তো ধরতে পারতেছেন যে না কোথা থেকে কোথায় যাচ্ছে ফ্লোটা ফ্লোটা ধরতে পারলেই হবে তাই না আপনার দিকে তাকে যেমন ডিমোটিভেট হয়ে যায় গত ক্লাস আসেন না কেন সো বেসিক্যালি এই দিস ভ্যালিডেটর এটা দিয়ে ভ্যালিডেশন করা হচ্ছে আমরা এই ফাংশনে কেন আসলাম আমরা রেজিস্ট্রেশন করতে চাচ্ছি তাই না সো রেজিস্ট্রেশন করতে চাচ্ছি তো এই ফর্ম থেকে ফর্মটা কোনটা এই ডেটা ফর্ম এই ফর্ম থেকে এই ইউআরএল এ পাঠাতে হয়েছে এই ইউআরএল বলছে তোমরা রেজিস্টার কন্ট্রোলারে যাও রেজিস্টার কন্ট্রোলার থেকে এই ইউ স্ট্রিট এখান থেকে এই যে রেজিস্টার ফাংশন এখান থেকে এটা দিয়ে ভ্যালিডেশন করা হয়েছে এখান থেকে এই যে দিস ক্রিয়েট এটার মাধ্যমে বেসিক্যালি কাজটা করা হচ্ছে এই ক্রিয়েট ফাংশনটা কোথায় আছে এই ক্রিয়েট ফাংশনটা কিন্তু আবার রেজিস্টার কন্ট্রোলারের মধ্যে আছে এই দেখুন এই যে ক্রিয়েট বা প্রোটেক্টেড ফাংশন কি ক্রিয়েট এবার এটার মধ্যে কি কি দেওয়া আছে দেখেন তো একটা ইউজারকে সে রিটার্ন করতেছে এটা কি আছে নেম নেম ইমেল ইমেল পাসওয়ার্ড পাসওয়ার্ড আমাদের কি লাগবে অ্যাড্রেস হ্যাঁ এখানে একটা কলাম আছে হ্যাঁ
এটা কোনো শোনেন আপনি মনে করেন টেইলার যে ল্যারাভেল বানাইছে টেইলার মনে হয় ল্যারাভেলে তিন চার মানুষের কাজ করে তাই না মাথা নাড়াবেন না হ্যাঁ বলতে হবে আপনাদেরকে না না হ্যাঁ বলতেই হবে টেইলর তিন মানুষের ল্যারাভেলে ক্লাস কাজ করে সেটা ফেমা বানায় ফেলছে হ্যাঁ বলেন বলেন হ্যাঁ না 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 বললে হবে না তো আপনার কি মনে হয় সে কতদিন ধরে ল্যারাভেলে কাজ করে বলেন 15 বছর স্যার মিনিমাম এখন আপনি যদি 15 বছর ল্যারাভেলে কাজ করেন আপনি কি করবেন বলেন আইটা ফেমা করো বান্ধবী বলবে যে ধুর তুমি এগুলো বাদ দাও তুমি ডট নেট শিখো জাভা শিখো এখন অ্যান্ড্রয়েডের যুগ তুমি অ্যান্ড্রয়েড শিখো পাইথন শিখো আপনি কমিটমেন্ট করেন আপনি নিজের সাথে যদি কমিটমেন্ট করেন যে দুনিয়া উল্টে যাক আমি আগামী 5 বছর পিএসপি ল্যারাভেল ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করবো যদি আপনি এটা করতে পারেন 5 বছর আপনি নিজে একটা ফ্রেমওয়ার্ক বানাতে পারবেন এই বলে দিলাম বিআইটিএম থেকে জান যদি না হয় 5 বছর আমি বিআইটিএমই থাকবো আশা করি যদি দেশে থাকি আর বিদেশ থাকলে কই যায় জানি না দেশে থাকলে বিআইটিএমই থাকবো তো এখানে এসে আমাকে বলে দেন যে আপনি বলছিলেন 5 বছর ল্যারাভেলে কাজ করবো কিন্তু কিছু করতে পারিনি আপনি এখন চিন্তা করে দেখেন ল্যারাভেলে ফ্রেমওয়ার্কের মধ্যে আপনার এক্সপিরিয়েন্স কতটুকু যতটুকু আমরা ধরতে পারতেছি এটা আল্লাহর রহমত ছাড়া কিছুই না এটা একটা স্পেশাল রহমত ওনার আর কি উপর আল্লাহর রহমত তো যাই হোক এই ইউজারের মধ্যে এসে করে দিচ্ছেন মোট কথা হচ্ছে একটু ভিডিওটা দেখতে হবে বাসায় যে আপনারা যদি একবার ভিডিওটা দেখেন তাহলে আলহামদুলিল্লাহ হয়ে যাবে কারণ কিন্তু কি করছি দেখেন আমি কিন্তু একই কথা না হলেও 20 বার বলছি আজকে আপনি যেন একসময় বিরক্ত হয়ে কোন দূর মানে বিরক্ত হয়েও যেন আপনি জিনিসটা নিয়ে যান তাহলে ক্রিয়েটের মধ্যে অ্যাড করে দিবেন এবার দেখেন আলহামদুলিল্লাহ ঘটনা ঘটে যাবে আপনি ঘুরে তুলছেন এটা কাজ করলেন আমাকে টই টই বললেন না তো নাই ডাক্তার শুনি ডাক্তার ইত্যাদিতে আপনি একটা এটা ভিডিও ক্লিপ দেখায় ইংলিশের বাংলা তো ওইখানে একটা গাড়ির ড্রাইভার এবং একজন পুলিশের একটা এরকম ছিল যে কই যাস তুই শনির দিকে শনি ডাক্তার দিকে দেখেছ আজকে তোর শনি ডাক্তার পাইছে ওখান থেকে এই জিনিসটা দেখা কি এই তো আপনারা দেখতে পারেন অনেকে যারা ইত্যাদি দেখছেন ইংরেজি বাংলা ডাবিংটা করে আর কি সো ওখানে একজন গাড়ি চালায় আর একজন সার্জেন্ট থাকে হ্যাঁ ওখানে এই ইয়াটা আছে আর কি সো অ্যাকাউন্ট আমি দিয়ে দিলাম সব রেজিস্টারে দিলাম দেখেন এখানে নারী ডাক্তার দেখাচ্ছে এবং এখানে কিন্তু আলহামদুলিল্লাহ চলে আসছে ঠিক আছে সো আমাদের এবং ডেটাবেজে যান দেখেন খুব সুন্দর একটা রো চলে আসছে যে পাসওয়ার্ডটা বিক্র্যাপ্ট হয়ে গেছে অ্যাড্রেস চলে আসছে সব কিছু চলে আসছে রিমেম্বার টোকেনটা নাও দেখাচ্ছে এবং ক্রিয়েটেড অ্যাড এটা চলে আসছে পাসওয়ার্ডটা কি এমডি5 এ হইছে না পাসওয়ার্ড এমডি5 না হ্যাঁ এই যে বিক্র্যাপ্ট এই যে এখানে দেখুন বিক্র্যাপ্ট জি স্যার ওই যে ক্রিয়েটের মধ্যে জি স্যার বিক্র্যাপ্ট এটা একটু ভালো এমডি5 এর সাথে একটু স্ট্যান্ডার্ড আর অনেক কিছু মানে অনেকগুলো এই দিছে আর কি স্ট্রিং গুলো অনেক ঠিক আছে স্যার একটা রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট তাই না সো আমাদেরকে যেটা করতে হবে বাসায় গিয়ে সেটা হচ্ছে নতুন একটা ল্যারাভেল ডাউনলোড করে সেখানে ইনডেক্স ফাইলটা আগে বাইরে নিয়ে আসবেন এইচটিএক্সএল দিয়ে মিলাই দিবেন মিলাই দিয়ে
এই মেক অথ দিয়ে চালে যতটুকু ক্লাস এখানে করা হয়েছে এটা করে আসবেন। আপনার নেক্সট ক্লাসে এখনো কিন্তু অথেন্টিকেট হয় নাই, আরো অনেক কিছু বাকি আছে। এবং মজার বিষয় হচ্ছে কি জানেন, এটা হচ্ছে সবচেয়ে বেসিক, এটা অ্যাডভান্স না, এটা হচ্ছে বেসিক। অ্যাডভান্স অন্য জিনিস, অ্যাডভান্স আরো আছে, এটা হচ্ছে একদম বেসিক। মাথার উপর দিয়ে যায় নাই, মাথার ভিতর দিয়ে গেছে, একটু ভালো করে হিসাব করে দেখেন। বলেন এই যে এখানে বিক্রিপ্ট লেখা আছে, এই যে ডাটা পাসওয়ার্ড কে এই যে ক্রিয়েট এর মধ্যে যেখানে আমরা অ্যাড্রেস কে অ্যাড করে দিলাম, এই যে বিক্রিপ্ট, এটা মেথড, কিভাবে দিছে দেখেন তো, এরা বাই ডিফল্ট মডেল তৈরি করে দিচ্ছে, আমার কাছে মনে হচ্ছে না এটা দিয়ে করাটাও খারাপ না আর কি, একদম ইউরোপিয়ান করেন। তবে অবশ্যই কুয়েরি বিল্ডার ক্লাসটা কিন্তু লাগবে, কুয়েরি বিল্ডার ছাড়া কিন্তু হবে না। ধরো আপনি বড় কাজ, ধরো আপনি জয়েন্ট কোয়েরি করবেন তিনটা চারটা টেবিল মিলিয়ে, তখন কুয়েরি বিল্ডার ছাড়া সম্ভব, তখন কি স্যার মানে স্যার আমার কথা হলো স্যার দুইটা কি স্যার একসাথে আমরা কুয়েরি চালাবো, কোনো সমস্যা নাই, চালানো যাবে। ইলিকুয়েন্ট আমরা ছোটটা জন্য স্যার এটা চালাবো, এখানে একটা জিনিস খেয়াল করেন, আর একটা জিনিস দেখেন, লগ ইন করছেন না, এখন লগ আউট কিন্তু হবে, বললাম এখনো তো হয় নাই, এখনো হয় নাই।